স্টুডিওর ঘড়ি যখনই 10টা বেজে যায় তখনই কিন্তু মোটামুটি আমরা সবাই রেডি হয়ে যাই যে এই সপ্তাহের বৃহস্পতিবার রাতের ভূত স্টুডিওটা কখন শুরু হবে এবং সেখানে কী ধরনের ঘটনাগুলো বলা হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করে। আমিও তার ব্যতিক্রম নই এবং প্রতি বৃহস্পতিবার রাতের মতো আমি আজকেও হাজির হয়ে গেছি আপনাদের সাথে ভূত স্টুডিও নিয়ে। যারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটোস। এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি এফএম রেডিও বা মোবাইল ফোন থেকে শুনছেন তাদেরকে হ্যালো অ্যান্ড হাই, হোপফুলি সবাই ভালো আছেন। এবং একই সঙ্গে যারা ফেসবুকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের নিয়মিত যে দুটো পেজ থেকে লাইভটি হয়, www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudayudoy, এই দুটো পেজ থেকে যারা দেখছেন সবাইকে আরও একবার সুস্বাগতম। ইউটিউব চ্যানেল জাগো এফএমের যে youtube.com/jagofm, সেখানেও কিন্তু অনুষ্ঠানটা ব্রডকাস্ট শুরু হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন আশা করছি সেসব দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাকে পাবো। লাইভে কমেন্ট করার জন্য তো ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার ওয়েটা আমার মনে হয় যারা দেখছেন তারা জানেন। অনুষ্ঠান চলাকালীন লাইভে আপনি কমেন্ট করতে পারেন, তবে সেটা অবান্তর কোনো কমেন্ট হবে না বলেই আমরা আশা করছি। আর ডিরেক্টলি আপনি আমাদের জাগো এফএমে যদি এসএমএস পাঠাতে চান, আপনি হয়তো এই মুহূর্তে বাটন কোনো একটা মোবাইল থেকে আমাকে শুনছেন বা রেডিও থেকে শুনছেন, আপনি হয়তো লাইভ দেখছেন না, সো সেক্ষেত্রে যেটা করতে হবে সরাসরি মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে JFM স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত, কেমন লাগলো গল্পটা লিখে পাঠাতে পারেন 26969 এই নাম্বারটিতে। ইয়েস, আমি উদয় আপনার সাথে আছি এবং আমি থাকতে চাই যদি আপনি আমাকে সময় দেন সেসব অবধি। নেক্সট উইকে আমাদের কিন্তু আরও কিছু ভালো স্টোরি টেলার প্রয়োজন, যারা আসলে গল্প বলতে আসবেন স্বেচ্ছায়। যদি আপনার কাছে এই ধরনের প্যারানর্মাল অভিজ্ঞতা থাকে যেটা আপনি রেডিওতে এসে লাইভ এই প্ল্যাটফর্মে বলতে চান, তাহলে আপনাকে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার প্রফেশনটা টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, ভূত স্টুডিও হচ্ছে এই শোটির নাম যেটি জাগো এফএম 94.4 এ হয় প্রতি বৃহস্পতিবার রাতে। সো এখানে লাইভ রেডিওতে গল্প বলার যে আলাদা একটা মজা আছে সেটা যদি আপনি নিতে চান এবং আপনার কাছে যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে যে ঘটনাগুলো হয়তো আপনার সাথে ঘটেছে অথবা আপনি কালেক্ট করেছেন আপনার বাবা মা দাদা দাদু যে কেউ হয়তো ফেস করেছিলেন কিছু ভৌতিক অভিজ্ঞতা, সেটা আপনার সাথে তারা শেয়ার করেছেন, আপনি খুবই ইন্টারেস্ট ফিল করেছেন সেই গল্পটা শুনে এবং সেটা যদি আপনি শেয়ার করতে চান লাইভে, কেউ বিশ্বাস করুক বা না করুক, আপনার যদি নিজের বিশ্বাস থেকে থাকে, সো সেই রহস্যজনক বা প্যারানর্মাল বিষয়গুলো কিন্তু আমরা শুনতে চাই এই অনুষ্ঠানে। সো নেক্সট উইক আপনি যদি বলতে চান, রেজিস্ট্রেশনটা আমি আবারও বলছি নিয়মটা, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে RBS একসাথে RBS স্পেস দিয়ে নিজের নামটা টাইপ করবেন স্পেস আপনার লোকেশন মানে যেখানে আপনি থাকেন স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি পেশায় যাই করেন না কেন সেটা টাইপ করে নিজের মোবাইল থেকে SMSটা 26969 26969 পাঠিয়ে দিবেন। আমাদের যে ভূত স্টুডিও টিম মেম্বাররা আছে তারা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারগুলোতে পরবর্তীতে ফোন করবে, গল্পগুলো শুনবে এবং দেন আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে কখন আসতে হবে আমাদের রেডিওতে গল্পগুলো বলতে। সো ইটস আ ভেরি ইজিয়েস্ট ওয়ে আমার মনে হয় যাদের কাছে দীর্ঘদিন ধরে একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন যে ইয়েস আমার কাছে স্টোরি আছে এবং আমি একটা রেডিওতে গিয়ে গল্পগুলো বলতে চাই যেন সবাই শুনে, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। তো চলুন আমরা আমাদের আজকের এপিসোডে যে অতিথি রয়েছেন তার কাছে চলে যাই। তার আগে একবার বন্ধুকে শুধু বলতে চাই লাইভটা শেয়ার করতে ভুলবেন না। অনেকেই আছেন লাইভ বছরের পর বছর ধরে দেখেন কমেন্টও করেন কিন্তু শেয়ারটা করেন না, তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি আমার এই শোটা সামনের দিকে এগিয়ে নিতে হয়, যদি ভূত স্টুডিও কন্টিনিউ করতে হয়, তাহলে আপনার সাপোর্টটা আমার প্রচণ্ড প্রয়োজন। বিকজ আপনারা যখন শেয়ারটা করেন অনেকের প্রোফাইলে চলে যায় ভিডিওটা, আপনার টাইম লাইনে যদি থাকে আপনার ফ্রেন্ডরা জানলো, আপনি যদি পাঁচটা নতুন গ্রুপে ভিডিওটা শেয়ার করেন অনেকে জানলো এবং সেখান থেকে কিন্তু কিছু মানুষ আমাদের এখানে রেজিস্ট্রেশনও করে যে আমি নেক্সট উইকে গল্প বলতে চাই। এই কারণেই উপস্থাপক হিসেবে আমি প্রত্যেক সপ্তাহে বারবার বলি যে শেয়ার করেন শেয়ার করেন। হয়তো অনেকে বিরক্ত হন কিন্তু কিছু করার নাই, কারণ আমি তো আর গল্প বানায় বানায় বলতে পারবো না। ইভেন আমি এখানে চাই না কখনো যে 2-3 মানুষই বারবার ঘুরে ঘুরে আসুক, আমি চাই প্রত্যেকেরই কাছেই যে অভিজ্ঞতাগুলো আছে সে যে কোনো পেশার যে কোনো বয়সের মানুষই হোক সে আসুক সে বলুক, কারণ আমাদের এই শোটা হচ্ছে বিনোদনের জন্য। সো এখানে আসলে কেউ বিশ্বাস করবে কেউ করবে না এটাই স্বাভাবিক, তো সবাইকে বলার একটা সুযোগ দেওয়ার ইচ্ছেটা আমাদের সবসময়ই থাকে। সো এই জন্যই বারবার বলা হয় যে লাইভ চলাকালীন ফেসবুক থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন সেটা জাগো এফএমের পেজ থেকে হোক আর আমার আরজুদার পেজ থেকে হোক, লাইভটা একটু শেয়ার করেন বেশি বেশি করে। তো চলুন আমাদের প্রথম যে গেস্ট আছে তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ রিঙ্কু। রিঙ্কু, রিঙ্কু কোথা থেকে আসছেন ভাই? আমি বংশাল পুরন ঢাকা কষ্টটলি থেকে আসছি। আচ্ছা রিঙ্কু, আপনাকে দিয়ে শুরু করব, প্রথম অভিজ্ঞতাটা শোনান আমাদেরকে, শুনি ভাই। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, মানে আজ থেকে 15 আগে কথা। তা আমরা চারটা ফ্রেন্ড, মানে এক ফ্রেন্ড হঠাৎ করে প্ল্যান হয়েছে যে ওর বোনের শ্বশুর বাসা বিক্রমপুর পূর্ব বড়দিয়া গ্রাম, তো ওর বোনের বাসা শ্বশুর বাসা ঘুরতে যাবো। তো আমরা গেলাম, ঘোরার পরে মনে করেন এখান থেকে রওনা দেওয়া 2 পথ, 2 পথে যাওয়ার পরে দুপুরবেলা রওনা দেওয়ার পরে অলরেডি 2-4 মধ্যে পৌঁছে গেলাম। তো বাসায় খাওয়া দাওয়া করার পরে মানে ওর বোনের বাসা মানে কোনো আপ্যায়ন করলো চারজনকে। তো পানিটা যে ছিল মানে ওদের বাসায়, তো গ্রামে যে একটা পানি থাকে না যে একটু লবণ বা কেমন, তো পানিটা ঠিক তেমন।
তো আমাদের সেই পানিটা তো শ্যুট করে, আমরা ঢাকার পানি চাইবে, নর্মাল পানি খাই বা কাঁচা পানি খাই। তো সে পানিটা খাওয়ার পরে তো ওর বোন বলতেছে যদি এই পানিটা তোমাদের কাছে না ভালো লাগে তো সামনে ওই যে মিষ্টি ধরনের একটা পানি আছে ওখান থেকে লাগলে আইনা তোরা খেতে পারিস। আমাদের বলার পরে যে ফ্রেন্ডের বাসায় গেছি তো ওই ফ্রেন্ড বলতেছে যদি খেতে চাস তো চল ওখান থেকে নিয়ে আস। তো ওর বোনের বড় দুটো কলস দিছে, তো আমরা চিন্তা করলাম যে যা গ্রামটা ঘুরো হবে আর সেখান থেকে পানিটা আনবো। তো তখন মানে মাগরিব সময় তো আমরা বের হলাম চারজন। তো ওই ওই তো ওর বোনের বাসার যে মানে সচরাচর যাওয়া আসা, তো ওই বলতেছে যে এখানে মানে ওই যে আগে আমার যেটা ছোটোবেলায় শুনছি না যে দেও বা এরকম মানে বলে, তো বলতেছে যে এখানে এটা আছে। তো আমরা বলার পর তিন ফ্রেন্ড বলতেছে যে তুই কি দেখছোস, তুই বলতেছে যে হ্যাঁ আমি দেখছি বা আমি এখানে অনেকবার এই ধরনের অনেক মুরব্বী মুখে শুনছি। তো যাই হোক এখানে মনে করকে বেজো হয়ে হাঁটিস না, মানে আমরা চারজন একসাথেই হাঁটিস। তুই বলতেছে আমরা বললাম যে এখানে তো চারজনই আসছে, এখানে আমার বেজো হওয়ার কী আছে, কারণ না আবার আসা না যে অনেক আগে চলে হাঁটবি, তো একসাথে হাঁট এই পথটা অতিক্রম করে তারপর আল্লাহ যেখানে মন চায় যেভাবে হাঁট। তো হাঁটতেছি, হাঁটার পরে মনে করেন ওখান থেকে আসলাম। আসার পরে যখন মানে আমরা সে পথটা অতিক্রম করতেছি মানে পথে ডিস্টেন্স ছিল ওর বাসা থেকে প্রায় 10 মিনিট, তাই মনে হচ্ছে যে আমাদের পিছেকে ফলো করতেছে। তো ওই বলতেছে যে এই শরীরটা কি ভাটটা লাগতেছে না দেখতো। আমরা বলতেছি যে তুই তো আজিরা কথা বলতে কয়েক খেয়াল করতে, আমাদের সাথে আমার এক ফ্রেন্ড মেহেদি ওর নাম, তো ওইও বলতেছে যে হ্যাঁ কেমন জানি লাগতেছে। তো বলার পরে কথা তোর কাছে তো কিছু লাগবে না, তুই আজিরা কথা বলতে। আমি কি যে ভৌতিক জিনিস থাকতে পারে গ্রামে সচরাচর গাছগাছালি থাকতে পারে, এটা তো কোনো কথা না যে দেখা দিবে বা এরকম, তুই দেখছো? তুই বলতেছে যে না, যে তারপরও কেমন জানি ফিল হচ্ছে তুই দেখ। তো আমরা মনে মনে আমরা সবাই মানে এখন আমাদের তিন কুল সুরে টুরে পড়ে তো ওখান থেকে আসলাম। আসার পরে বাসার মধ্যে গ্রামে দেখা যাচ্ছে যে 8টা-9টার দিকে তো ঘুমানোর জন্য মানে রুমে দিয়ে দেয়, তা আমরা তো দেখা যায় ঢাকায় 12টা-1টার নিচে ঘুম হয় না। তা ওর বোনে খাওয়া দাওয়া করার পরে আমাদের অলরেডি রুমে দিয়ে দিছে। তো ওর বোনের রুমটা ছিল মানে ওই পাশে আর আমাদের একটা রুমে সিঙ্গেল দিছে, আর ওর বোনের শ্বশুর যে ছিল ওনার একটা আলাদা ঘর মুরব্বী। তাই আমরা ওই ঘরের মধ্যে খাওয়া দাওয়া করার পরে তাই মানে সবাই বিছানা গড়াগড়ি করতে ঘুম তার আসতেছে না। তো এক ফ্রেন্ড বলতেছে যে এত তাড়াতাড়ি ঘুমাবো কীভাবে, আর বাইরেও যেতে দিবে না, এখন আপা জানাতে সমস্যা। বলতেছে না আপা যদি জানে তো খুব সমস্যা হবে। এর মধ্যে এক ফ্রেন্ড বলতেছে যে কাজ কর, এই দেখ যে কাঠ আছে নাকি দুলাপারে কলব্রিজ খেলে সময় কাটে। বলার পরে তো ওই আবার ওই ঘরে গেছে, যাওয়ার পরে দেখছে যে হ্যাঁ আছে। তো ওখান থেকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তো এক ফ্রেন্ড বলতেছে যে মানে মানে উড়ন্ত বয়স তো ভাই, মানে ওই মানে হঠাৎ হঠাৎ স্মোকের করতেছে সবাই, বলতেছে যে চল এই পোষাবো করবো আর বাইরে গিয়ে স্মোকও করে আসবো। তো এটার জন্য মানে বেরোছে, তাই দুজন বলতেছে যে যখন দুজন বেরোবো তো চল চারজন একসাথে বেরোই। আমরা চারজন একসাথে বেরোলাম, বের হওয়ার পরে যেখানে বাথরুমটা সেই বাথরুমটা ছিল জোড়া বাথরুম, দুটো জোড়া বাথরুম আর বাথরুমের পাশে মানে বড় একটা আম গাছ। তো সেখানে যাওয়ার পরে আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তো সিগারেট জ্বালানোর পরে খাওয়া হলো। তা খাওয়ার পরে তো এক সময় টয়লেটে ঢুকার আগে তো আমি গাছটার মধ্যে ঝুলতেছি। সেই গাছটা ঝুলার পরে মনে করেন এই ফ্রেন্ড বলতেছে যে তুই যে গাছে ঝুলতেছোস রাতেরবেলা যদি কেউ চলে যদি এখন ফালা দেয় তুই চিন্তা করতেছোস, তো আমি গাছ দিনের কথা না কর তুই যা তাড়াতাড়ি, তুই টয়লেট করে বেরো তারপরে রুমে যাব। তো ওই মনে সম্ভবত মনে হয় টয়লেটে গিয়ে মানে প্যান্টের চেন মনে হয় খোলা হয়নি সম্ভবত এরকম। এর মধ্যে মানে আমি গাছ থেকে এরকমভাবে পড়ছি যে আমি তো ফিল করতেছি যে আমাকে কেউ ফেলছে, তো ওরা তো দেখেছে আমি গাছের ডালি নিয়ে পড়ে গেছি। তো পড়ার পরে মনে করেন ঠিক তখন কত মানে রাত্রের ঠিক 2:30-3 হবে। তো এর মধ্যে ওর যে বোনের শ্বশুর আছে উনি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং কোরআন শরীফ পড়ে, তো ওর তাহাজ্জুদের নামাজে লাগবে উনি কোরআন পড়ে। তো ওনার ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজটা আসার সাথে সাথেই মানে ওই গাছটা যে ফেলছে সাথে সাথে মনে করেন যে একটা জিনিস যে চলে গেছে হাওয়ার মতো। তো ওরা আমাকে ধরছে, ধরার পরে তখন তো আমাদের মোবাইল টোবাইল ইউজের নাই, তো ওরা ধরা ওঠার পরে তো রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর শ্বশুর বোনের শ্বশুরকে দেখানোর পরে বলতেছে যে কী ব্যাপার, তোমরা কেন রাত্রে বেরোইছো, তোমরা বাথরুমের সামনে কেন গেছো? তো বলতেছে যে আমাদের তো পোশাক লাগছে সেটার জন্য গেছে। কয় এরকম এরকম ওই তো পড়ে গেছে। তো আমাকে সে মুরব্বী দেখার পরে আমার চোখে যে 3টা আঁচড় পড়ছে, যে কেউ একটা বড় চারির যে আঁচড় থাকে মেয়েদের এরকমই আঁচড় আমার চোখের এই পাশ থেকে, আমার চোখ এবার অনেক ফুলে গেছে। তো বোনের শ্বশুর বলতেছে যে এটা তো মনে করো ভালো জিনিসের ইয়ে না, তোমরা যে গেছো আচ্ছা যাই হোক এখন তো কোনো কিছু না, এখন তুমি রুমে থাকো, ব্যথা তেমন সে ঝাড়ফু এই চুষুয়াটার উপরে ফু দিয়ে বলছে রুমে ঘুমো আগে, তারপর কালকে দেখা যাক কী হয়। তো সকালে হওয়ার পরে সেখানে যে গাছটা নিয়ে পড়ে গেছি সে গাছের ডালিটা তো সেভাবেই আছে। তো যাওয়ার পরে সে গাছটা দেখার পর মানে আমরা 20 জন ডালিটা উঠাতে পারছি না, অথচ সে গাছটা মানে আমি যে পড়ছি একজন মানুষ, তো গ্রামের সবাই বলতেছে যে এই গাছ নিয়ে কীভাবে পড়ছো তুমি। তো আসন নামাজের পরে ওই মুরব্বী আমাকে মসজিদে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার চোখ যখন দেখাইছে, দেখানোর পরে বলতেছে যে ওকে তো ওই তোমরা কি বের হয়েছিলে সন্ধ্যা দিয়ে? তো আমরা বললাম যে হ্যাঁ আমরা তো পানির জন্য বেরিয়েছি ওই পাশ।
তো বলতে সেখান থেকে জিনিসের যে চলাচলটা ছিল ওই পাশ থেকে, মানে ওই যে ফলাঙ্গে আমরা ওই তো আমার ফ্রেন্ড বলতেছে যে আমরা ফিল করছি যে আমাদের কেউ ফলো করতেছে। তো বলার পরে বলতেছে যে সেখান থেকে আসছে, আসার পরে আর এখানে জোড়া বাথরুমে অলরেডি খারাপ জিনিস আছে, তো সেই জিনিসটা মানে গাছের উপরে বসছিল, তুমি যখন গাছটা দাঁড়িয়ে দিচ্ছ তার সেই মানে সেই জিনিসটা পছন্দ করেনি, সেটার কারণেই তোমাকে সে আঘাত করছে। আর আঘাতটা যে করছে সে খুব বড় আঘাত করতে চাইছিল, কিন্তু ওই হয়তো পারে ময় মুরবির দোয়া ছিল বা ওই উজু বলতেছে যে মুরবিতে সে মুরবি বলতেছে যে আমি তখন কোরআনের ইয়া করতেছিলাম, সেই কারণেই সে বেঁচে গেছে হতে পারে। সেটার কারণে তো ওকে এখানে রাখেন না, ওই কি কোথা থেকে আসছে বলছে যে ঢাকা থেকে আসছে, ওরা ওদেরকে এখানে রেখেন না ওকে পাঠিয়ে দেন, আর এখান থেকে পাঠানোর পরে তো ভালো হইব। তো উনি আমাকে ঝাড়ফুঁক করে মনে করেন কোনোরকমভাবে, তো আমরা সন্ধ্যার দিকে গাড়িতে চড়ছি বাসা আসছি, আবার আম্মা বলতেছে যে কী ব্যাপার তার চোখে কী হয়েছে, তো আমি আমাকে বলার পরে তো আমার আম্মা বিশ্বাস করে না ঢাকার মানুষ। তো উনি আমাকে যে পুরান আসে না আগেকার যে আমার মানে যে ভয় পেলে যে ছুরির নোকে লবণ দিয়ে ইয়া করা যে ভয় ভাঙানোর জন্য, তো আমার আম্মা আমার সেটা করলো। করার পরে আমার যে নানু আছে আমার নানুকে বলার পরে আমার নানু বিলিভ করছে, তো আমার নানু বলতেছে যে ওকে ঝাড়ফুঁক করা। তো আমি বাসা আসার পরে অলরেডি আমার জ্বর এসে পড়ছে তিন দিন পরে, তো ঝাড়ঝুর করানোর পরে ভাইয়া আল্লাহর রহমত যে আমি ময় মুরবি দেওয়ার জন্য বেঁচে গেছি, যাই হোক মানে সেই জিনিসটা যে আমি দেখছি আমি এখনও সেটা মানে বিলিভ করি যে হ্যাঁ আছে, যে খারাপ জিনিসও আছে ভালো জিনিস আছে থাকতেই পারে, কিন্তু ওদেরকে দেখা যায় যে ওদের পথে যদি কোনো অতিক্রম করবো তারা বিনা কারণে কোনো কিছু আঘাত করে না, তো সেই কারণে মানে সেই জিনিসটা মানে আমার লাইফে যে ঘটছে আমি এখনও ভোলার মতো না, এটাই ছিল আমার স্টোরি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, শুনছিলাম রিঙ্কুর একটি অভিজ্ঞতার কথা এবং কেমন লাগলো ওর অভিজ্ঞতাটা সেটা নিয়ে নিশ্চয়ই অনেকের অনেক রকমের মতামত আছে। আমরা কিছু বন্ধুর কাছ থেকে ঘুরে আসতে চাই যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রূপালী ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে, শুভা যুক্ত হয়েছেন এবং ভালো লাগছে জানিয়েছেন, হান্নান আহমেদ রয়েছেন আমাদের সাথে, রয়েছেন এদিকে ছোঁয়া আমাদের নতুন বন্ধু, তিনি আজকে প্রথমবার শুনছেন আমাদের ফুড স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। মশরুর যুক্ত হয়েছেন, সুজিত মণ্ডল তাদের সাথে রয়েছেন, রিসাল এবং ফাহিমকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে যুক্ত হয়েছেন আমাদের সাথে, সামিউল আছেন আমাদের সাথে, আবিরকে দেখতে পাচ্ছি রয়েছেন, বিকাশ রয়েছেন, আফরোজা রয়েছেন আমাদের সাথে, আদনান সুমাইয়া রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ হাবিব এবং রামিশা, থ্যাংক ইউ সো মাচ ফারহান এবং আদিবকে। আমরা যদি একটু এস এম এস স্পেসের দিকে তাকাই এখানেও কিন্তু অনেকেই জে এফ এম স্পেস নাম দিয়ে নিজের মতামতগুলো দিচ্ছেন, মনির ভাই তাদের মধ্যে একজন, নুহা তাদের মধ্যে আরেকজন, আমাদের সাথে সাদিয়াকে দেখতে পাচ্ছি এবং টুটুলকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, এদিকে রকুন রয়েছেন আমাদের সাথে, চাঁদনি এবং আমাদের সাথে মারিয়া এবং সিফাতকে দেখতে পাচ্ছি, জসিম এবং সাওয়াত কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে এবং তাসলিমা আক্তার যুক্ত হয়েছেন আমাদের সাথে। তারপর আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আমাদের বন্ধু শুভ যুক্ত হয়েছেন, মনিরুজ্জামান রয়েছেন মেঘনা থেকে, আর আফরা রয়েছেন আমাদের বন্ধু বাড্ডা থেকে, আমাদের সাথে রয়েছেন মাইশা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে খিলগাঁও থেকে, সুস্মি আছেন আমাদের বন্ধু ঢাকা থেকে, নিশা রয়েছেন আমাদের সাথে গুলশান এক নম্বর থেকে, সব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা কিন্তু যুক্ত হচ্ছেন। সো আপনিও চাইলে যুক্ত হতে পারেন, তার জন্য যে এফ এম স্পেস নাম দিয়ে আপনার মতামতগুলো আমাদেরকে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আর নেক্সট উইকে যদি রিঙ্কুর মতো আপনি জাগো এফ এম এর এই ভূত স্টুডিওতে লাইভে এসে নিজের এক্সপিরিয়েন্সগুলো বলতে চান তাহলে মনে রাখতে হবে এই শোটি একটি ভৌতিক শো, বলা হয় যে এখানে যে গল্পগুলো প্রচার করা হয় এগুলো একটু ভৌতিক বা প্যারানর্মাল, যেটা স্বাভাবিকভাবে আমি আপনি বিলিভ করি না, একটু রহস্যের গন্ধ সেখানে আমরা খুঁজি এবং সেই রকমের ঘটনাগুলো যদি আপনি লাইভে এসে বলতে চান, হতে পারে সেটা কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হতে পারে সেটা কোনো লাশ কাটা ঘরের ঘটনা, হতে পারে সেটা কোনো ডোমের ঘটনা, হতে পারে সেটা আসলে কোনো মেডিকেল হসপিটালের ঘটনা, যে কোনো রকমের অদ্ভুত ভুতুরের ব্যাপার স্যাপারগুলো যদি আপনার জানা থাকে এবং আপনি যদি লাইভে এসে সেটা আমাদের সাথে শেয়ার করতে চান স্বেচ্ছায়, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা অলরেডি কীভাবে করতে হবে, ফেসবুকে যারা দেখছেন স্ক্রলে যাচ্ছে, বাট যারা এই মুহূর্তে ডিরেক্টলি রেডিওতে শুনছেন তাদের সুবিধার্থে বলছি, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে শুরুতে RBS একসাথে, RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশনটা টাইপ করে পাঠাতে হবে নিজের মোবাইল থেকে 26969 26969 এই নাম্বারটিতে। আমাদের যে ভূত স্টুডিও টিম মেম্বাররা আছে তারা আপনি যে নাম্বার থেকে SMS করবেন সেই নাম্বারে পরবর্তীতে যোগাযোগ করবে এবং আপনার স্টোরিটা প্রথমে তারা ফোনে শুনবে। যদি আপনার বলার ধরন এবং স্টোরিটা ভালো হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পরবর্তী সপ্তাহে অর্থাৎ আগামী বৃহস্পতিবার রাতে আপনি থাকবেন হট সিটে। আমরা সবাই এই যে এত এত মানুষ রেডিওতে এবং ফেসবুক এবং ইউটিউবে একসঙ্গে অনুষ্ঠানটা তিনটি প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে, সেখানে আমরা আপনার গল্পটা শুনবো এবং দেখবো। সো আমরা আরও মনে করিয়ে দিচ্ছি যে এই অনুষ্ঠানটা বৃহস্পতিবার রাতে হয়, যার নাম হচ্ছে ভূত স্টুডিও, যেখানে আমি আর যে উদয় থাকি আপনাদের সাথে। ডিরেক্টলি আমার সাথে কমিউনিকেট করতে পারেন আপনি www.facebook.com/RJUDAY, এইটা RJUDAY দিয়ে সার্চ করলে ফেসবুকে অনেকগুলো পেজ এবং গ্রুপ চলে আসে। সো আমি খুব
ইজিয়েস্ট যে ওয়েটা বলবো, আরজি উদয় লেখার পরে খেয়াল করবেন নামের পাশে ব্লু টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ ফেসবুক বলছে এটা একটা ভেরিফাইড পেজ, সেটি হচ্ছে আমার একমাত্র অফিসিয়াল পেজ। সেই পেজের সেন্ড মেসেপশনে গিয়ে আপনি আপনার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, এই শো নিয়ে আপনার আইডিয়াসগুলো শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমাকে প্লিজ ওখানে কেউ বলবেন না যে উদয় আমি কিন্তু নেক্সট উইকে এই ভূত স্টুডিওতে যেতে চাই, কারণ আমি আপনাকে হেল্প করতে পারবো না। আপনি সিম্পলি রেজিস্ট্রেশন করবেন, আমাদের টিম মেম্বার আপনার সাথে জয়েন করবে, আপনি যদি ভূত স্টুডিওতে অর্থাৎ রেডিওতে এসে গল্পটি বলতে চান। সো চলুন আমার পরের যে গল্পটা বলবে রিঙ্কু সেটাই বা শুনে ফেলি। রিঙ্কু সেকেন্ড স্টোরিটা বলুন। জি ভাইয়া, এটা মানে আমি খুব ছোট, এই এটা আমার চাচি আমাদের মুখ দিয়ে শোনা। আর গল্পটা হচ্ছে মানে আমাদের যে এলাকা, যে আমাদের বাসা যেটা মানে আমাদের কষাটুলি বাসা, তো আমার যে চাচির বাসা সেটা হচ্ছে মানে কাজীমদ্দিন সিদ্দিকল্যান্ড মানে কষাটুলি এদিকে। তো আমার চাচির বাসা মানে আমাদের এলাকায় চারটা বাসা আছে খুব মানে আগে, এখন তো বর্তমানে মানে চারটা বাসা খুব নাম ছিল। একটা হলো বাগানবাড়ি, একটা হলো আমগাছালা বাড়ি, আর একটা হলো আপনার মিন্দি মিয়ার বাড়ি, এবং আরেকটা ছিল মনে করেন আপনার এই যে কি বলে সরি নামটা জঙ্গলবাড়ি, সরি। হ্যাঁ, চারটা বাসা মানে এটা সব খুব বড় বাসা, মানে আমাদের ওল্ড ঢাকার মধ্যে সব একতলা বিল্ডিং। তো এই চারটা বাসা মানে খুব মানে বলে না যে রিচদের মধ্যে ওরকম। তে আমার চাচির বাসায় যে মানে কাজ করে ছেলে, ওর নাম ছিল দুলাল। তে ওর মানে আমার চাচি চাচার মানে সবাই মানে বান্দা বসা। আর আমার চাচির বাসা থেকে মানে যে বাগান বাড়িটা বলছি ওদের ছাদ থেকে বড় বড় দেখা যায়। আর ওই বাগান বাড়িতে মানে বড় একটা ডাব গাছের মতো ছিল। তে সেই গাছে মানে আমার চাচিদের মুখে শুনছি যে সেখানে নাকি খারাপ জিনিসে বসবাস করে নাকি, আমার ছোটো থাকতে শুনছি। তে আমার যে সবাই আমার চাচা মানে সবাই বারান্দার মধ্যে বসার মধ্যে, এর মধ্যে ওই ছেলেটা নাকি ওই প্রসাবের জন্য ওই আমার চাচি বারান্দার সাইড দিয়ে ছোটো ড্রেনের মতো, তো সেখানে বসছে। তো ওর প্রসাবটা বসার সাথে সাথে মনে করেন ওকে যে একটা থাপ্পড় মারছে না, মানে ওর গাল এই পাশ থেকে এই পাশে টের হয়ে গেছে, মানে মুখ টের হয়ে গেছে। তো সবাই তো বসা, সবাই শুধু শব্দটা শুনছে যে এটা কী, এটা কী ছিল। তো ওর যখন ঘুরছে, ঘোরার পরে মানে বলতেছে যে দুলাল তোর মুখ টেরা কেন, তো ওই কথাও বলতেছে মানে মুখ টেলার মতো মানে তোতলার মতো। তো সবাই বলতেছে যে মানে কী হলো। তো সেদিন তো আর কেউ কেউ কিছু বুঝতে পারেনি। তো পরের দিন মনে করেন ওকে যখন ওই মসজিদে নিয়ে গেলে হলো, তো বললো যে ওই যখন প্রসাব করতে বসছে, তো ওই যে বাগান বাসায় যে যে জিনিসটা আছে মানে সেখান থেকে বুঝে যাওয়ার পথ ছিল, তোর ওই প্রসাবের কারণটা মধ্যে নাকি তার ওই সমস্যা হয়েছে, তো সে কারণে তাকে এই আঘাতটা করছে। করার পরেতে বলতেছে যে এটা কোনো পক্ষে মানে সম্ভব না যে মুখে। তো সবাই বলতেছে যে কিছু উপায় নাই, এটা উপায় ওর মুখটা এরকম জোয়ান ছেলে এরকম হয়ে গেলে আমাদের বাসায় কাজ টাজ করে, ওর গার্জেন আসলে কী বলা যাবে। কয় এটা তো আর আপনাদের কোনো কিছু না, এটা তো সবাই ছিল। তো বলার পরে ওর যে অনেক মজিতে বলছে যে না, এটা ওই যে খারাপ জিনিস এটা মানে সে কোনো রকমেই ঠিক দিবে না, যত কিছুই করতে চান এটা ওর আজীবনের জন্য এটা ক্ষুদ হয়ে গেছে। তে এই ছিল মনে করেন এটা স্টোরি, মানে আমার চাচিদের নানিদের মুখে শুনছি, এটাই ছিল স্টোরি ভাইয়া। ওকে, খুব শর্ট একটা স্টোরি, আমরা পরবর্তী স্টোরিটা চলে যেতে চাই সরাসরি শুনি ভাইয়া। এই স্টোরিটা হচ্ছে এটাতে আমিও ইনভলভ মানে আমার ফ্রেন্ড, এটা 18 বছর আগে কথা, মানে আমার তখন খুব ওই বলে না 10-11 বছর আমাদের বয়স মানে তখন। তো আমরা সবাই তখন মানে আমাদের আত্মীয় হয় আবার আমাদের মানে ওই বন্ধু হয়, ওদের বাসায় মানে ওরা নতুন বিল্ডিং করছে চারতলা, আর যে জঙ্গলবাড়ি যেতে কথা বলছি ওদের বাসা থেকে আবার ওই জঙ্গলবাড়িটা দেখা যায় পুরো। তো সেই জঙ্গল বাসাটা মানে ওদের বাসার লোকে ওই বাসাতে মানে লোকের সমাগম কম। আর সবচেয়ে বড়ো কথা হলো বাসাটা ছিল মানে বাইরে বিদেশে যেমন বাসা থাকে না, মানে খুব সৌন্দর্য বা গাছগাছালি বাগান যে সব রকমের থাকে, তো ওই বাসাটা খুবই সুন্দর। তো মানে অনেক লোক আসলে মানে বাসাটা দেখার জন্য প্রায় যায়। তা আমরা ওখানে মনে করি ওই যে ছোটোকালে যেমন খেলে না যে আমরা বরফ পানি বা চোর পুলিশ এই ধরনের খেলা, মানে আমরা ওখানেই যা ছাপতাম বা খেলতাম। তো ওদের বাসা যখন হয়েছে, তো ওদের বাসা মানে ছাদের মধ্যে, আমরা একদিন মানে সন্ধ্যার দিকে সবাই উঠছি, উঠার পরেতে হঠাৎ করে বলতেছে যে আয় টিনুম পেস খেলি। আমরা বলতেছি যে টিনুম পেস খেবি, তাহলে তো আলোতে মজা নেই। তো বলতেছে যে কাজ করি লাইটটা বন্ধ করে দিই। তাই ওর নিচে যায় লাইটটা বন্ধ করলো, বলার পরে আমরা সবাই উপরেতে মানে সবাই আত্মীয় স্বজন সব বাসা যে আত্মীয় স্বজন মানে পাশাপাশি ছাদ থেকে ছাদে যাওয়া যায় এরকম। তা আমরা সবাই তখন আমরা 8 জন ছিলাম খেলার মধ্যে। তা আমরা 4 জন ওই যে টাঙ্কিটা যে পিছে যেখান থেকে বড় বড় জঙ্গল বাসাটা পুরোপুরি দেখা যায়, আমরা সেখানে যা ছাপছি, আর 4 জন ওই বাসাতে যে বাসাতে ওরা ওখানেই ছাপছে। তো আমরা ওখানে ছাপার পরে আমাদের এক ফ্রেন্ড যে রকি, তো ওই ওই টাঙ্কির পাশ থেকে মনে করেন ওই জঙ্গল বাসার মুখটার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা আমরা সবাই বলতেছি কী ব্যাপার, রকি ওই পাশে দাঁড়ায় এরকম কী দেখতেছে, আর অন্ধকার এরকম তো কিছু দেখার নাই। তোরা বলতেছে কী ব্যাপার তুই কী দেখোস, তুই কিছু বলতেছে না।
এবার বাবা বলতেছে, আরেক বন্ধু বলতেছে যে তুই কী দাওস, কত? তুই বলতেছে যে তোরা দেখতেছ না, তোরা গাছে দেখ না। তো বলার পর সবাই বলতেছে যে গাছে গাছে তো কিছু দেখা যায় না। কী করতেছে, আরে বেটা গাছে দেখ, কে জানি ঝুলতেছে। আমরা বলতেছি কোনখানে কি ঝুলতেছে বেটা, আরে দেখ মনে হয় গাছে পাতা টাতা মনে হয় ঝুলতেছে। কয় না, গাছে কে জানি ঝুলতেছে, আর ওর চোখগুলি খুব আগুনের মতো জ্বলজ্বলা। আমরা বলতেছি আগুনের মতো জ্বলজ্বলা, তোরে দেখা দিতেছে, বুঝলাম না। তো কিছুক্ষণ পরে মানে আমরাও দেখলাম যে হ্যাঁ, ঠিক লম্বা এক ধরনের চুল আছে না, মানে গাছের ডালিটা যেমন এই ধরনের চুল, সে ঝুলতেছে। আর তার চোখটা মানে ওই লেন্স যেমন আগুনের গোলার মতো ঠিক তেমনই জল জল করতেছে। চারপাশটা অন্ধকার, আর আমরা লাইট নিভে খেলতেছি, তো আমরা শুধু এটাই দেখতেছি, কিন্তু ওনার চেহারাও দেখা যাচ্ছে না আর কিছু না, শুধু চোখটা আর চুলের মতো দেখা যাচ্ছে, ঝুলতেছে। আমরা বলতেছি যে রকি, তুই যে বলছিস আমরা তো দেখছি, কিন্তু এটা কি? তো আমার এক ফ্রেন্ড বলতেছে হইতে পারে মনে হয় রাতে কোনো পাখি টাকি যে এরকম হ্যান তেন। আমি না, পাখিতে এত বড় লম্বা চুলের হবে না। তো আমরা সবাই বলার পরে তো রকি বলতেছে যে সেখানে থাকা যাবে না, চল। তাই হঠাৎ করে ওরে যখন টানতেছি তো মনে হচ্ছে যে ওকে পিছিয়ে টানতেছে, মানে ওকে আগে বাড়ানো যাচ্ছে না। আমরা কোথায় চল, তুই করতেছে যে আমি তো যাওয়ার জন্য আগে বাড়ি, কিন্তু আমাকে তো বেরোতেছে না। তাই আমরা এর মধ্যে দাঁড়ানোর পরে তো আমরা কতক্ষণ ফিল করলাম যে না, এখানে হইতে পারে কোনো খারাপে। তো আমরা মানে ছোটোবেলা আমার বাবা মারা সবাই মনে বুঝিয়ে শিখেছে যে কিছু দেখলে একলাম তিন গোল পরে শরীরটা বন্ধ করে ফেলো। আমরা একলাম তিন গোল পরে আল্লাহর রহমতে সেখান থেকে আমরা বেরোতে পারছি। আমরা সেখান থেকে আসার পরে যে টাঙ্গিতে বের হওয়ার পরে আমরা মানে শেষ হাতে দাঁড়াবো না, তিন চার সিঁড়ি করে আমরা নেমে গেছি। নামার পরে সেদিন তো নেমে গেছি, তো সেদিন চলে আসার পরে যে আমাদের আর বাকি চারজন ফ্রেন্ড ছিল ওদেরকে বললাম যে এরকম এরকম যে আমরা তো এটা দেখছি, তোরা এই কথাটা বিলিভই করতেছে না যে দৌড়বে না, এটা কোনখান থেকে? আমরা সবাই বলতেছি যে আরে জঙ্গল বাড়ি কথা তো শুনছি যে এখানে তো খারাপ জিনিসের বসবাস আছে। তো আমরা তো এটা দেখছি, এটা জানি না কি জিনিস, কিন্তু আমরা এটা দেখছি যে এরকম ছিল। তোরা বলতেছে যে আদির আদিরা কথা, এই তোরা একটা বানানি কথা ছাড়তাছ আমার এটা ডরার জন্য। আমরা নেমে গেছি, নামার পরে সেদিন রাতে কোনো কিছু হয়নি। তো পরের দিন আবার সন্ধ্যার দিকে যেমন আমাদের মানে যে একটা টাইমের খেলা যে পড়াশোনা করে, আমরা সেই টাইমে আবার বেরিয়েছি। তো বের হওয়ার পরে রকির বাসায় গেছি, রকি রাখতে তো রকি আম্মা বলতেছি সে তো সাজেদের বাসা চলে গেছে। আমরা কথা সাজেদের বাসা চলে গেছে মানে কেন? কাহা দেখো সাজেদের বাসা হয়তো ছাদে মনে আছে, যা দেখো। তো আমরা ওই চারজন যে বাকি চারজন ছিল সবাই আটজন একসাথেই হয়েছে, শুধু রকি আলাদা। তো আমরা এর মধ্যে সাতজন আর রকি উপরে। তো আমরা যা দেখি হ্যাঁ রকি ওই পাশে দাঁড়ানো। তো যখন ডাকতেছি যে রকি তুই এখানে দাঁড়া রয়েছিস কেন, তো কোনো কথা বলে না। তো ওই বাকি যে চারজন ছিল ওরাই বলতেছে যে কী ব্যাপার, তুই একা একা এখানে আসলি কেন, আর তুই কিছু না বললা এখানে কী দেখতেছ? তো সে কোনো জবাবই দিচ্ছে না। তো আমার আরেক যে ফ্রেন্ড ছিল ওর নাম সজীব, তো ওই ওর হাতটা ধরছে যে কী রে তোরা তখন বলতেছিস, তুই কিছু কিছু শুনস না। ওর যখন হাতটা ধরছে মনে হচ্ছে যে ওর শরীরে এক ধরনের আগুনের যে একটা গরম, ওর শরীরটা এত গরম, আর ওই যে লৌহ মস্কর যে মানে বলে না যে খুব মোটা চামড়ার মতো, মানে ওর শরীরটা মনে হচ্ছে যে খুব মোটা কী জানি দিয়ে বাঁধানো। আমার ওই ফ্রেন্ড বলতেছে কী ব্যাপার রকি, এই ওর শরীর দেখ এত গরম, আর ওর তো ডাকতেছি। তো আর আমার যে সজীব ফ্রেন্ড ওইও মনে করেন ওর হাতটা দেখে তো কোথায় তোরা ডাকতেছি, তো ওই ঘুরে ব্যাক করে তাকালো। তো তাকানোর সাথে ওর যে আমরা যে কালকে যেটা দেখছি ওর চোখটা, যে চোখটা ছিল সেম ওর চোখের মধ্যে সেই আগুনের জলজলাটা। তো আমাদের যে চার ফ্রেন্ড ছিল ওরা তো দেখে হতবাক যে কালকে যেটা বলছে সেটাই তো আমরা দেখতেছি, কী ব্যাপার এটা কি? তো ওরা বলতেছে যে ওরে যেভাবে ওকে এখান থেকে নিয়ে চল আল্লাহর নামে। আল্লাহর নামে সুরা সুরা পড়ে আমরা ওকে ওখান থেকে নিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে আসার পর ওর বাসা জন গেছি, যাওয়ার পর বলতেছি জানটি আমরা তো এরকম এরকম কালকে আমরা ওই পাশে জঙ্গল বাসায় এই জিনিসটা দেখছি, কালকে তো আমরা সেই জিনিসটা তোরা ইয়ে করিনি, কিন্তু আজকে একা উঠার পরে ওর চোখে আমরা এই জিনিসটা দেখছি। তো ওরে একটু দেখান তো ওরা আমরা বলতাম তোমরা কেন ওইখানে গেছো কেন, আর ওখানে কেন তোমরা খেলতে যাও ওই ছাদের মধ্যে, তোমরা তো রাস্তাও খেলতে পারো। আমরা তো হঠাৎ নতুন ছাদ সেই জন্য তো খেলতে গেছি, তাই আন্টি তারপরে এটা দেখেন। তো ওর আব্বা আম্মা মনে করেন ওকে নিয়ে ওই আমাদের চিনটুকরো মসজিদ যে এলাকায়, তো সেই মসজিদে হুজুরের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এই দেখেন তো আমার হুজুর আমার ছেলে এরকম। তো বলার পরে বলতেছে যে আপনার ছেলে কী ব্যাপারে সমস্যাটা, যে ওই কালকে রাত্রে এরকম এরকম একা ছাদে গেছে জঙ্গল বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। আর ওরা বলতেছে যে ওর ফ্রেন্ডরা যে ওরা নাকি ওখানে লম্বা চুলের ধরনের এক ধরনের গাছ থেকে ঝুলতেছে, আর চোখে জল জল আগুনের মতো চলতেছে সেটা দেখছে। আর এখন বুঝি ওই সে চোখটাই সজীবের চোখের মধ্যেই দেখছে, ইয়া রকির চোখের মধ্যে দেখছে। তো বলার পর বলতেছে যে ঠিক আছে এটা ইয়া না, আপনাদের যে জঙ্গল বাড়ি যে জিনিসের চলতি জিনিসটা সেটা আপনার ছেলেকে মানে হইতে পারে ওই বলে না যে চুড়েল টাইপের যে কি এক ধরনের যে কয়, এটা চুড়েল টাইপের, এটা হইতে পারে আপনার ছেলেকে কোনো ধরনের আকর্ষণীয় ইয়া করতে চাইছে, তো এটা ইয়া নেই আপনার ছেলের শরীর বন্ধ করতে হবে। আর আপনার এই বাসা ওই বাসার মধ্যে ছাদের উপরে ওই যে ঘোড়ার নল যেটা পায়ের নল বলছে যে সেই নলটা লাগাতে হবে, যাতে ওখানে কোনো কিছু যাতে কোনো জিনিসের সমাগমটা না করতে পারে যে ছাদে উঠলে।
পরে ওকে শরীর টোল বন্ধ করলো, ওকে তাবিজ দিল, দেওয়ার পরে বললো যে তুমি জঙ্গল বাড়ি দিয়ে যাবে না। আর দ্বিতীয় কথা হলো যে যদিও আমাদের যে রাস্তার পথটা মানে আমাদের মানে ওই বাসাটাই ছিল এমনভাবে যে চারোদিক থেকে দেখা যায়, আর মানে চলতি পথে দেখা যায় ওই গাছটা সবার চোখে পড়ে। তো বলছে যখনই তোমার ওই রাস্তা দিয়ে হাট বাবা যে কিছু তোমরা কেউ জঙ্গল বাড়ির দিকে তাকিও না বা ওই গাছটার দিকে তাকিও না, তো আর তোমরা ওই জঙ্গল বাসায় খেলা করতে যাও না, সবচেয়ে ভালো। তো আমাদের ভিতরে সে ভয়টা ঢুকছে। তো ওরে আসার পরে ওর বাসা আমাদের যখন ঝাড়ফুঁক করার পরে করছে, ওই ঘরের নল দিয়ে বন্ধ করছে, ছাদটা বন্ধ করার পরে মনে করেন ওর তিন দিন নাকি সপ্তাহখানিক মানে ওই বাসা থেকে খুব বিশ্রান্তি উঠতে পারে না, মানে খুব উইক হয়ে গেছিলো। তারপরে আল্লাহর রহমত যে ঝাড়ফুঁক করার পর সাত দিন ঝাড়ছে ওই হুজুরে, ঝাড়ার পরে পানি টানি পরা দেওয়ার পরে আল্লাহর রহমত যে ওই এখনও আল্লাহর রহমতে সুস্থ আছে। আর সে বাসাটা মানে এখন তো মানে সে বাসা না, এখন তো দেখা যাচ্ছে যে টাওয়ার হয়ে গেছে সব কিছু, বিল্ডিং মানে গাছগাছালি কেটে সে বাসাটা যারাদের ছিল ওরা বিক্রি করে চলে গেছে, এখন সেখানে মনে করেন তিনটা ফ্ল্যাট উঠে গেছে। তো আল্লাহর রহমতে এখন তো সমাগম লোক সমাগম বেশি আল্লাহর রহমতে। এই ছিল আমার স্টোরি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুনছি রিঙ্কুর ঘটনা, রিঙ্কুর কাছ থেকে আরও একটা ঘটনা শুনবো, তার আগে একটু বন্ধুদের কাছে যেটাতে চাই এবং আমাদের সাথে ইতিমধ্যে সাগর যুক্ত হয়েছে, উদয় ভাই থ্যাংক ইউ সো মাচ এই অনুষ্ঠানটা নিয়মিত করার জন্য। অ্যান্ড আমাদের সাথে নূর আল রয়েছেন, আমাদের সাথে সরসি রয়েছেন, সায়রা রয়েছেন, আবদুল্লাহ নোমান রয়েছেন, রাকিব যুক্ত হয়েছেন, আবু উবায়দা যুক্ত হয়েছেন, লিও যুক্ত হয়েছেন, নাফিস রয়েছেন, নিকন রয়েছেন আমাদের সাথে, জাহিদুল মোহাম্মদ শিহাব রয়েছেন, বাশার আব্বুল রয়েছেন, সুফিয়া রয়েছেন আমাদের সাথে, তানিষ্কা রয়েছেন আমাদের সাথে, রফিক সুমন রয়েছেন আমাদের সাথে, রাফসান রয়েছেন আমাদের সাথে, সুলতান রয়েছেন আমাদের সাথে, জহিদুল ইসলাম রয়েছেন, আবু বকর রয়েছেন, জামাল উদ্দিন রয়েছেন, সোহেল খান রয়েছেন, নজির রয়েছেন আমার সাথে, সাইফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, তন্ময়কে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন, রাকিব রয়েছেন আমাদের সাথে, কাজিনুর রয়েছেন আমাদের সাথে, সাদনান রয়েছেন আমাদের সাথে, সিয়ারয় যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, ইমতিয়াজকে দেখতে পাচ্ছি, সারা আছেন, সাজু রয়েছেন এবং অনেকেই লাইভটা শেয়ার করেছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা যারা আসলে শুরু থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই ভূত স্টুডিওতে। এবং অনেকে অযৌক্তিক কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো ভাই প্লিজ স্টপ ইট, বিকজ আপনার সাথে এটা যাচ্ছে না, আপনি লাইভে যা তা লিখতে পারেন না। অ্যান্ড আমি বিশ্বাস করি এখানে জাগো এফএম যারা লিসেনার প্রত্যেকেই আসলে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ভালো ফ্যামিলি থেকে আসছেন, সো বাজে একটা কমেন্ট আসলে আপনার সম্পর্কে মানুষের খারাপ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। সো আমি চাই না আমার কোনো একটা বন্ধু সম্পর্কে কেউ বাজে একটা কথা বলুক। সো আপনার ভালো না লাগলে স্কিপ করবেন, ভালো লাগলে ওয়েট করবেন, দেখবেন, কমেন্ট করবেন, আমাদেরকে ইন্সপায়ার করতে পারেন এবং গঠনমূলক সমালোচনা অবশ্যই করবেন, তবে সেটা সুন্দরভাবেও করা যেতে পারে। তবে আপনার ভালো লাগছে না বলে আপনি যা তা লিখছেন কিংবা আপনি এখানে এসে শুধুমাত্র একই কমেন্ট বারবার পেস্ট করে যাচ্ছেন, স্টিকার দিয়ে যাচ্ছেন, অন্যকে ডিস্টার্ব করছেন, পার্সোনাল চ্যাটিং করছেন, এটা অ্যাকচুয়ালি আপনার সাথে যাচ্ছে না। আই ডোন্ট থিঙ্ক সো যে এটা আসলে কোনো ভালো বন্ধু এই কাজটা করবে। ঠিক আছে, লাইভ অনুষ্ঠান, এর মধ্যে আপনাদের সাথে আমাদের আরও কথা হচ্ছে যে প্রতি এই অনুষ্ঠানটা আসার জন্য আপনাদের যে এক্সাইটমেন্টটা থাকে সেটা আমরা খেয়াল করেছিলাম। অ্যান্ড সেই প্রেক্ষাপটে আমি কিন্তু চাই যে আগে আমরা যেভাবে গেস্টদেরকে নিয়ে আসতাম এখন আমরা প্রসেসটাকে আরও অনেক ইজি করে দিয়েছি, যে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করেন, আমাদের টিম থেকে আপনার সাথে কথা বলবে এবং আপনার গল্পটা যদি প্রচারযোগ্য হয় আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো সিম্পল ব্যাপারটা, মোবাইলের মেসেপশনে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতেই RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969। অবশ্যই নিজের মোবাইল থেকে এসএমএসটা করবেন এন্ড পরবর্তী সপ্তাহে আমাদের টিম মেম্বার আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, প্রায় ফোনে স্টোরিটা শুনবে, সেটা প্রচারযোগ্য হলে নিশ্চয়ই আপনাকে নিয়ে আসা হবে। এবং এই করোনাকালীন সময় আমি বলবো যে ভিড়ভাড়টা ঠেলে শপিংয়ে না গিয়ে আপনি কিন্তু বাসায় বসে অথবা .com থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেস করতে পারেন। সো আমি বলবো যে মার্কেটে না গিয়ে আপনার ইমার্জেন্সি যে কোনো প্রোডাক্ট যখনই নিড প্রয়োজন তখনই আপনি কিন্তু জাস্ট অথবা .com এ ভিজিট করবেন এবং আপনার সেখান থেকে প্রোডাক্টটা খুব ইজিলি পারচেস করবেন এবং তারা খুব ইজি অল্প সময়ের মধ্যে হোম ডেলিভারিও দিয়ে দিচ্ছে। সো আমি কিন্তু বেশ কয়েকবার ট্রাই করেছি অ্যান্ড খুব ভালো ফিডব্যাক পেয়েছি তাদের কাছ থেকে, অ্যান্ড আমার আই এম স্যাটিসফাইড অ্যান্ড আই হোপ আপনিও স্যাটিসফাইড হবেন যদি আপনি ইউজ করেন প্রপারলি অ্যান্ড আপনি আমাকে জানাবেন পরবর্তীতে রেসপন্সটা। তা আমরা এখন চলে যাই আমাদের আরেকটা ঘটনা শুনবো রিঙ্কুর কাছ থেকে, রিঙ্কু শুনি। এটা হচ্ছে আমার কাজিনের সাথে ঘটনা, আর তখন মানে আমার বয়স ছিল খুব ছোট, মানে সম্ভবত আমি 8-9 বছর হবে। তে আমার যে চাচাতো বোন মানে ওর নাম শামা, তো উনি এখন মারা গেছে আল্লাহকে বিশ্বাস করুক। তো ওর এটা ঘটনাটা মানে ওর বিয়ের 1 মাস আগে ঘটনা। তে আমি আগেই বলছি যে আমাদের এলাকায় মানে যে 4টা যে বাসা বলছে আর আমাদের বাসা মানে পুরনো ঢাকার মধ্যে দেখা যায় না, এই চিপে চিপে গলি, তারপর একদিক এক গলিতে আরেক গলিতে যাওয়া যায় মানে খুব শর্টে। তো তেমনই আমার যে ফুপুর বাসা ছিল ওর মধ্যে বাসা ছিল মোটলি, তে ওই মোটলি ওই হলো গলি, তে আমাদের তো ছিল কষাটুলি, তো সেই গলি থেকে মানে আমাদের বাসার পিছ থেকে মানে যাওয়া যায় টপকে একজনের বাসা দিয়ে। তো তাদের বাসাটা ছিল হাবলাদের বাসা, মানে ওদের গেট দিয়ে গেলে শর্টে। তো আমরা সেখান থেকে মনে করেন যাওয়া আসা করতাম প্রায় শর্টের মধ্যে। তো আমরা আমার বোন আমার কাজিন মানে সবাই সন্ধ্যার দিকে মানে বলছে যে আমার ফুপুতে বাসা যাবে। তো ঠিক তখন সময়টা ছিল মানে মাগরিব। তো আমার যে বোন ছিল ওই মানে খুব সুন্দর ফর্সা ছিল এবং ওর চুল খুব ঘন লম্বা ছিল সিল্কি।
ওর ওই যে আমাদের মানে পুরান ঢাকায় এরা বলে যে একরঙ্গা মেয়ে, যে একরঙ্গা মেয়েদের ভরা সন্ধ্যায় বেরোতে নাই, চুল খোলা নিয়ে বেরোতে নাই বা রাতে 12টার দিকে বেরোতে নেই, এটা মানে বলে। তো আমার কাজিনের মানে যখন আমরা পুয়াতো বাসায় গেছি তো তখন অলরেডি মাগরিবের সময়টাই ছিল মানে যেটা মানে জানা। তো আমরা যাওয়ার পরে আমার মনে পুয়াতো বাসা থেকে যাওয়ার পরে কথা বলতে বলে অলরেডি আমরা তখন রাতে 9:30-10টার দিকে ব্যাক করছে সবাই, আমার বোন টোনরা, তখন তো আমি ছোটো। তো আসার পরে বাসায় অলরেডি এসে পড়ছে সবাই ভালো। তো সেদিন তো কোনো কিছু না, রাত্রে ঘুমানোর পরে রাত্রে 3টার দিকে আমার বোন মানে ঘুমেতে করছে কাজিন। তো আমাদের বাসার থেকে আমাদের বাসা ছিল এই গলি, আর আমার কাজিনদের বাসা ছিল আমার দাদুর বাসা ছিল আরেক গলি মানে চিমটুই গলি যেটা বলে সে গলিতে। তো আমার ওই বোনের রাত্রে 3টার দিকে ওঠার পরে ওই ওদের বারান্দা বসে তে চুল খুলে মাথা আসতেছে আর বলতেছে গান গেতেছে। তো হঠাৎ করে আমার মানে আমার চাচি মানে আমাদের হিন্দি কথা বলে, ঠিক আছে, আমার চাচি বলতেছে যে তুই তো রাতকে বাহার নিকলি গায় আর তুই গানা গাড়ি গায়। আমার কাজিন বল কোনো রিপ্লাই করে না। আমার চাচির সামনে গিয়ে বলতেছে যে কিছু কিছু বলে আরে তুই শুনলি নি আর তুই গাইলি নাকি। তো আমার চাচাতো বোন তখন বলতেছে যে মাই তো ঘর সে নিকলি নি। তখন আমার চাচি বলতেছে যে তুই ঘর সে নিকলি তুই বাহার কেউ আই। তো তখন আমার চাচাতো বোন দেখেছে যে হ্যাঁ ওই বাইরে। তো বলতেছে যে আম্মা আমি বলতে পারি না আমি কীভাবে এখানে আসছি, তো কথা তুই ঘরে ঢুক। তো ঢুকার পরে সেদিন আমার চাচি কোনো কিছু করেনি, হয়তো আর চিন্তা করছে যে মন ভুলে চলে গেছে। ঠিক তেমনই পরের দিন রাত্রে ঠিক সেই সময়টাই ওই আবারও সেখানে যে বসে মনে করেন চুল খুলে সেদিন কান্না করতেছে। তো আমার বোন চাচি আবার বেরোছে বলে বলতেছে যে কী ব্যাপার যে কালকে তুই বেরোলি আজকে বেরোলে কান্না করতেছে কিছু তোর। তো সে আমার বোন বলতেছে যে আম্মা আমি বলতে পারি না আমি এখানে কীভাবে আসছি। তো আমার চাচি বলতেছে যে বুঝলাম না তুই কি লেগা তোর কি কিছু হয়েছে না কোনো সমস্যা কন্যা। তো বলেনি তো আমার চাচি নিয়ে বাসা বেরোতে আমার চাচার সাথে আমার চাচি আলাপ করছে যে এরকম এরকম এই যে রাতে তো আমার বাইরে বেরোনা বারান্দার মধ্যে এরকম বৈশা রাতে চুল খুলা বসতেছে এটার কারণটা কি। তাই আমার চাচি আমাদের বাসায় এসে আমার চাচি আমার আম্মাদের সাথে বলছে যে এসা এসা তো এসা তো রাতকে এসা এসা নিকালি আর এসা এসা করি। তাই আমাদের চাচি আমার আম্মারা ময় মরবি আরও আসছিল আমাদের এলাকায় দাদি ছিল, তো ওরা বলতেছে যে উসকো ঝাড়ফুঁক করা দেখ উসকা উপরে ওগা কই হাওয়া বাতাস লাগিয়েছে ভাড়া সামকো নিকলিছে ওগা হাওয়া বাতাস মেয়ে এসা হওয়া। আমার দাদি বলতেছে তো বলে গেছে আচ্ছা ঠিক আছে তাই উসকো দেখ দেহাতে। তা আমাদের এখানে মানে এক বাসা চাচা আছে উনি লাশ গোসল করে তো উনি অনেক কিছু জানে মানে খুব কামিলদার লোক। তো আমার বাসা চাচাকে ডাইকে আমার চাচি বলতেছে যে এরকম এরকম মেরা বেটি গেছে আইসা ও তো রাত গেছে আইসা কারি। তো আমার বাসা চাচা চাচা ঠিক আছে তুমি দেব কেউ আমায় আনে। তাই আমার চাচি বলার পরে তাই বাসা চাচা দুদিন পর আসছে আর ওই দুদিন আমার মনে মনে করেন মানে ওই নিজেকে নিজে খুব একাত্ম করে ফেলছে আর ওর মেজাজ খ্যাটখ্যাট মেজাজ হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না বা কেউ কথা বলতে গেলে ভাল লাগে না ওর, মানে নিজেকে কেমন জানি আড়াল করতেছে। তাই আমার মধ্যে আমার চাচিরা বুঝছে যে না নিশ্চয়ই আমার মেয়ের কিছু হয়েছে নাহলে তো এই ধরনের তুই সামান, কারণ ওই খুব ওই ব্রড মাইন্ডে সবার সাথে ফ্রিলিভাবে কথাবার্তি করে ফ্রিভাবে। তো বাসা চাচাকে বলছে যে আপনি যে জানাইছে আপনি তো আসলেন না। তো বলার পরে চাচা বলছে আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো ইনশাল্লাহ। তো বাসা চাচা আসছে, আসার পরে আমার চাচি ঘরে গেছে, যাওয়ার পরে আমার বোনকে বসেছে, বসার পরে তো বলতেছে যে কেউ তো দেখার পরে আমার কাজিনের চোখটা আমাদের মানে সে দেখছে মানে যেটা আমার আম্মাদের মুখে শুনলাম। তো বলছে যে চোখের দিকে তাকানোর পরে সে বুঝতে পারছে যে হ্যাঁ ওকে কিছু একটা ধরছে। তো চাচা বলতেছে যে দেখ মাইতেরা কই ক্ষতি করে নেনি কিছু আচ্ছা গায়ে গেলে তুই উসকো ছোড় দে। তো এর মধ্যে সে জবাব দিয়েছে যে না মাই তুই উসকো ছোড়ে নেনি। তো উসকোকে আমার ওই চাচা বলতেছে যে তুই আর কেন ধরছিস আর কি ব্যাপারে। তো বলতেছে যে না আমি ওরে খুব ভালো লাগছে আর ওই আমি তো ওরে ছাড়বো না আমি এই ধরনের। তা এসে চাচা বলতেছে দেখ আমি তো তোরে বলতেছি যে তোর কোনো আমি ক্ষতি করো তুই যেখানে আসছিস তুই সেখানে চলে যা আর ওর এক মাস পর ওর বিয়ে ওরে কেন এরকম জ্বালাইতেছস। তো বলতেছে যে না আমি তোরে বিয়ে হতে দেবো না আর দেখি কে আটকায় আমাকে এই তুমিও কিছু করতে পারবো না। তো তাকে বলতে বলতেছে যে তুই আমাকে চ্যালেঞ্জ করো যদি চ্যালেঞ্জ করবি তা তুই নিজেই পরে পস্তাইবি আমি তোরে যেটা বলতেছি তুই ওরে ভালো মতো ছেড়ে দে। তো সে বলতেছে না আমি ছাড়বো না দেখি কী হয়। তো আমার বলছে যে আচ্ছা ঠিক আছে। তো সেদিন আর কিছু করেনি শুধু ওই ঝাড়ফুঁকে পানি দিয়ে এই সে আমার চাচিকে বলতেছে যে তোমার মেয়ের এই বদজিনের ইয়ে করছে তো ওর জন্য বৈঠক করতে হবে আর ওকে অনেক কিছু নিয়ম করতে পারে ওর বিয়ের আগে অনেক নিয়ম সারি যদি মানতে পারো তাহলে তোমার মেয়ে ওর হাত থেকে রেহাই পেতে পারে আর যদি না মানো তাহলে তোমার মেয়ে সম্ভবত মানে পাবে না। তো আমার চাচি বলতেছে যে আমার মেয়ের এক মাস পর বিয়ে এর মধ্যে এটা আপনি যেভাবে হোক আমার মেয়ের সেভ করেন সেভ করা তো বাকি হলে আল্লাহ তালা ইচ্ছা।
উসিল একটা আমি যতটুকু পারবো ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। তো সে আমাদের মধ্যে তো যে জুমেরাত বা জুম্মা দুইটা দিন বলে যে বিশুদ্ধবার যেটা, তো বলছে যে জুমেরাত কমায় তোমরা বাড়ি মেয়ে আনে মাগি বাদে, তোমরা বেটি গো তোমাদের বাড়ি ব্যাটাই। তো আমার সে বাসার মধ্যে আমার বাবারও ছিল, আমার বাবা ছিল, আমার চাচা ছিল, তো ওরা কোনো মহিলা ছিল না, শুধু আমার চাচি ছিল ওর আম্মা। তো ওর ঘরের মধ্যে বসানোর পরে ওরা সন্ধ্যায় বসছে, বসার পরে ওই জিনিসটাকে যখন ওই চাচা ফু দেওয়ার পরে একটা পানি ফোটা দিছে, তো ওর কাছে জিনিসের মধ্যে সাথে সাথে মনে করেন মানে একটা আঘাতের যে চিহ্ন থাকে এরকম আঘাতের মতো চিহ্ন করে বল্প কানে উঠছে। তো বলতে তোর আমি বলছি না যে তোকে ছেড়ে দে, তুই কেন ছাড়তেছিস? কয় না, কয় এখন যদি তুই আপোষণ না করবি তা আমি তো তোর জন্য বলছি যে কি করা যায়। তো আমার চাচিকে বলার পর বলছে যে ওর জন্য ওই যে খাসি কুরবানি দিতে হবে একটা, আর ওর যে বিয়ে থাকবে এই বিয়ের জন্য ওর যে মেহেদি, তারপরে ওই যে হলুদ সু এই কি বলে সন্ধ্যা, এগুলো কিছু দেওয়া যাবে না বছরখানে। আর তোমার মেয়ের বিয়েতেও কিছু দিতে পারবে না, যদি নিয়মে ইয়ে করতে পারো, কারণ এই সুগন্ধি জিনিস থাকলেই ওর উপরে সেই জিনিসটা আবার ইয়ে করবে, আমি যদি বন্ধ করব, কিন্তু এই নিয়মটা মানতে হবে। তো বরাবর বলছে যে হ্যাঁ সমস্যা নেই। তাই আমার যে কাজিনের যার সাথে বিয়ে, ওর আমার কাজিনেরই খালতো ভাই, তো ওদের সে ঘটনা বলছে যে এরকম এরকম এটা করতে হইব, এখন কী কর, কোনো সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধা নেই, ওকে যেভাবে কর তাকে ইয়ে করেন। তো সে মনে করেন সে বৈঠক দিছে, বৈঠক দেওয়ার পরে সে যে আমার আম্মা আমার যে মুখে যেটা শুনছি যে সে জিনিসটাকে নাকি সে যাতে জব্দ করে যে বোতল শিশিতে যেভাবে নাকি আটকে শুনছি যে আটকিয়ে পানিতে দিছে, আর কিছু আমার চাস্ত বোনকে যে নিয়মে বলছে যে তুমি বড় সন্ধ্যার দিকে এক নোংরা মেয়ে যেহেতু তুমি চুল খোলা বের হতে পারবে না, আর বিয়ের তোমার এই এক বছর পর্যন্ত তুমি এগুলি কোনো কিছু ব্যবহার করতে পারবে না, আর তুমি ভরা সন্ধ্যা ভরা এই 12টা রাতে এটি আমার নিয়ম মেনে যদি তুমি থাকতে হইব। তো আমার কাজিনা বলার পর আল্লাহর রহমত যে সে সেখান থেকে মনে করেন আল্লাহর রহমত করছে, আল্লাহ ঠিকঠাক ওকে বিয়ে হয়েছে, তো আর কোনো সমস্যা হয়নি। তো সেই জিনিসকে মনে করেন জব্দ করার পরে এই ছিল আমার স্টোরি ভাই, আল্লাহর রহমত যে এটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধু রিঙ্কু আমাদের এখানে আসার জন্য, এবং একের পর এক চমৎকার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন, নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে কোনো একদিন। থ্যাংক ইউ এখানে আসার জন্য। ওয়ালাইকুম আসসালাম। কথা হলো আমার অতিথি রিঙ্কুর সাথে, এবং এরই সাথে আমরা আমাদের দ্বিতীয় অতিথির কাছে যাব। তার আগে একটু বন্ধুদেরকে বলে রাখতে চাই, বন্ধু আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে যেটা করবেন মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। কারা যারা নেক্সট উইকে এখানে এসে আপনার জীবনের স্টোরিটা বলতে চান, ভৌতিক গল্প উল্লেখ করে দিচ্ছি, কারণ শোয়ের নাম ভূত স্টুডিও। অ্যান্ড মনে রাখবেন প্রতি শুক্রবার রাতে আমি আরেকটা শো করি যার নাম হচ্ছে ভূতের ডায়েরি। বেসিক্যালি ওটা জাগো এফএম এ যে সমস্ত লিসনাররা রেডিওতে এসে গল্প বলতে পারেন না, কিন্তু আপনাদের কাছে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, আপনার মোবাইলে আপনি বেশ কিছু গল্প জানেন, যদি এরকম কেউ থেকে থাকেন যিনি আজকে লাইভটা শুনছেন, যার পক্ষে রেডিওতে আসা সম্ভব নয় কিন্তু আপনি লাইভে স্টোরি বলতে চান, তাহলে কালকে রাতে আপনি চাইলে আমার সাথে আমার পেজে আর জিউদার যে পেজ হয় সেখানে রাত 11টা থেকে একটা শো হয় লাইভ, সেখানে আপনি জয়েন করতে পারেন বাসা থেকে। আপনার বাসায় আপনি থাকবেন, আমি আমার বাসায় থাকবো, এবং দুজন দুপ্রান্ত থেকে লাইভে জয়েন করো, সবাই অনুষ্ঠানটা ফেসবুক থেকে দেখবে। ফেসবুকটা হচ্ছে আর জে উদয়ের যে ভেরিফাইড পেজটা আছে, আপনারা জানেন যে www.facebook.com/rjeudoy এই পেজ থেকে এই মুহূর্তে লাইভও হচ্ছে জাগো এফএম এর এই অনুষ্ঠানটা। সো সেখানে যারা দেখছেন এদের মধ্যে অনেকের কাছে হয়তো স্টোরি আছে, হয়তো ঢাকার বাইরে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন, সো আপনি জাস্ট ইনবক্সে আমাকে আপনার ইচ্ছের কথা জানাবেন, সাথে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়ে দিবেন, এবং আপনার কাছে কয়টা গল্প আছে সে কথাটা একটু উল্লেখ করে দিবেন ইনবক্সে। মনে রাখবেন ছোটা লাইভ হবে, সো আপনার কাছে আগে স্টোরিগুলো আমি হয়তো কালকে ডে টাইমে শুনে নিব, স্টোরিটা ভালো হলে আপনাকে আমি কানেক্ট করে নিব, সিম্পল বিষয়টা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, নেক্সট উইকে যদি আপনি এই ভূত স্টুডিওতে আসতে চান তাহলে আজকে লাইভ টাইমে আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, সেটা মোবাইল থেকে করতে হবে, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে আপনাকে আবারও বলছি টাইপ করতে হবে RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। অ্যান্ড বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন নুরে, বন্ধু আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে সাগর যুক্ত রয়েছে, অনন্যা, রাকিব, সায়রা রয়েছেন, আব্দুল্লাহ রয়েছেন, নোমান রয়েছেন, সাগর সহ আরও অনেক অনেক বন্ধু, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য, লাইভটা যারা শেয়ার করছেন থ্যাংকস আলার, যারা করছেন না তাদেরকে একটু অনুরোধ করতে চাই প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ শেয়ার দিস লাইভ, বিকজ আপনি যদি শেয়ার না করেন লোকের কাছে কী করে পৌঁছবে এই ভূত স্টুডিও, কী করে পৌঁছবে জাগো এফএম কিংবা আর জি উদয়ের এই কথাবার্তাগুলো, কিংবা এই গল্পগুলো যদি নাই পৌঁছায় তাহলে নেক্সট উইকের স্টোরি জেলার কারা কারা এসে গল্প বলবেন? সো আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে লাইভটা শেয়ার করছেন এবং উপরে একটু লিখে দিচ্ছেন যে আমি শুনছি তুমিও শুনতে পারো,
কিংবা তোমার গল্প থাকলে তুমিও বলতে পারো, কিছু একটা লিখে লাইভটা শেয়ার করবেন। অনেকে জাস্ট ধামাধাম শেয়ার করতে থাকেন, একই গ্রুপে 20 বার শেয়ার করেন, এতে কোনো ফায়দা নাই। আপনি একটা ফেসবুক গ্রুপে একবারই শেয়ার করেন, এরকম 5টা গ্রুপে কষ্ট করে আমার হয়ে আপনি একটু শেয়ার করে দিবেন। অ্যান্ড সবার আগে আপনার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেন, কারণ আপনার প্রোফাইলে অনেক ফ্রেন্ডই আছে, তারা হয়তো গল্প জানেন কিন্তু তারা এই প্ল্যাটফর্মটার কথা জানেন না। সো তাদেরকে একটু জানান যে আমি এই লাইভটা দেখছি, তুমিও দেখো। আর আমি তো লাইভের মধ্যে বারবার বলেই দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সো যখনই যিনি এই লাইভটা দেখবেন, সেটা যদি কালকে হয়, দুদিন পরে হয়, কোনো সমস্যা নাই, জাস্ট ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। যে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমাকে ডাকলে আমি গল্প বলতে যেতে চাই কারণ আমি কিছু গল্প জানি, রেজিস্ট্রেশনটা কি করে করবেন? বারবার বলছিলাম, মোবাইলের মেসেজ নিয়ে টাইপ করতে হবে RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। চলছে কি ফুড স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটোস। সো আমার সাথে দ্বিতীয় যে গেস্ট তার সাথে একটু পরিচিত হবো, কি নাম ভাই আপনার? মোহাম্মদ শবন ফারাবি। স্বপন, স্বপন কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছেন। নারায়ণগঞ্জ থেকে আসছেন, কি করেন আপনি? কোম্পানিতে জব করছেন, গ্রেট। স্বপনকে দিয়ে শুরু করবো, স্বপন আপনার প্রথম যে অভিজ্ঞতাটা সেটা আমাদেরকে একটু শোনান, আমরা শুনি, বলুন। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে আমি 2003-04 হবে এরকম একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার মামার সাথে সন্ধ্যার সময় বাজারে যাই। তো মামার অনেক রাত করেই বাড়িতে ফেরে, তো ফিরতে ফিরতে প্রায় রাত 12টার মধ্যে বাজে। তো যখন আমরা ফিরি, ঠিক রাস্তার ঠিক মাঝখানে দুই পাশে সারিবদ্ধভাবে গাছ আছে, তো রাস্তাটা হচ্ছে কোন মাটির রাস্তা, তেমনটা ভালো ছিল না, তো মানুষ যাওয়া আসা করতে পারবে এরকম একটা অবস্থা ছিল। তো পরবর্তীতে যখন আমরা দুজন হাইট আসতেছি, ঠিক রাস্তার পাশে যে গাছ, বড় বড় গাছ আছে, তো গাছের সাথে ঢেরান দিয়ে একটা মহিলা, বয়স খুব কম, নতুন বউ মতো লাগলো আর কি, এরকম হবে দূর থেকে দেখা যাচ্ছে। যখন আমরা সামনে গেলাম, তখন দেখলাম যে নতুন বউ এখানে দাঁড়ায় কান্নাকাটি করতেছে। তো মামাকে জিজ্ঞাসা করছিলাম, মামা এই যে ঘটনাটা ঘটতেছে হইতেছে আমরা দেখতেছি, কে কোথা থেকে আসছে, আপনি কি কিছু জানেন? সামনে না গেলে বলা যাবে না, সামনে কি দেখে কী অবস্থা। তো সামনে গেলাম, তো সামনে যাওয়ার পরে যা দেখলাম কি যে নতুন বউ আসলে কান্নাকাটি করতেছে। মামা জিজ্ঞাসা করলো যে বাবু তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আসছো, তোমাকে কি ঘর থেকে বের করে দিছে? তখন সে বললো যে না, আমাকে ঘর থেকে বের করে দেয়নি, আমি নিজের থেকে রাগ করে ঘর থেকে বের হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমি পরবর্তীতে বাসায় যাব, আপনারা বাসায় চলে যান, আপনাদের কোনো ভয় নাই। তো কথাটা শুনলাম কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে এত রাত্রে নতুন বউ বাইরে থাকবে, নিজের কাছে কেমন যেন একটা ই লাগছে, কষ্ট লাগছে। তো মামা বলল কি যে ঠিক আছে, রাগারাগে কি দরকার আছে, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি এসে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যাব। কি রাগারাগি হয়েছে, তোমার বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে তোমাকে বাড়িতে ওখানে পা রেখে দেবো, আমার বাড়িতে রেখে দেবো, তুমি আমার সাথে চলো। কেউ বললো যে না আপনি যান, আমি যাব না। ঠিক আছে, আমরা কিছু দূর হাইটে চলে গেলাম। তো এত বলার পরে যদি রাজি না হয় তো এখানে দাঁড়িয়ে থাকে তো লাভ নেই, মামাকে বলো মামা তলে চলেন, আমরা যাই। বেশ কিছু দূর সামনে গেলাম, সামনে থেকে যখন আমরা ফিরলাম, ফেরার ঠিক পরেই মামাকে জিজ্ঞাসা করলাম, মামা আমি একটু যা চেষ্টা করি, দেখি যা বলি দেখি কি রাজি হয় কি না, এইভাবে একটা নতুন বউ বাইরে থাকবে, এরকম কান্নাকাটি করবে, বা ঘর থেকে বের করে দিছে, কী আসা বিষয়, এটা আসলে তো মেনে নেওয়া যায় না, আমি যা একটু দেখি কী অবস্থা। তো আমি আসলাম, ওইখান থেকে দৌড়ে আসলাম, আইসা আমি পরে গাছের নিচে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমি দেখলাম কি যে ওইখানে মানুষটা নাই, ডানে বাইরে সব দিকে আমি তাকালাম, সব দিকে নজর দিলাম, কিন্তু সব জায়গায় আমি দেখলাম কিন্তু কোথাও আমার নজরে পড়ে নাই। ঠিক ওই মুহূর্তে আমার যখন গাছের ঠিক উপরে মাথার নজরটা, চোখের নজরটা পড়লো, ঠিক দেখলাম যে গাছের উপর দিয়ে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তখন আমি ডাক দিলাম, ওবো তুমি এবং গাছের উপরে উঠে দাঁড়াইছো কেন? মানে এমন একটা বমকে দিয়ে উঠলো, বা এরকম একটা রাগান্বিতভাবে আমাকে একটা প্রশ্নবিদ্ধ করলো যে আমি নিজেই সেখানে ভয় পেয়ে যাই। তখন ভয়তেও এখান থেকে আমি দৌড়ে মামার কাছে চলে যাই, মামাকে বললাম, মামা আমাকে এরকম এরকম কথা বলছে, তো বেশি দেরি করার দরকার নেই, তো এখানে দাঁড়ানোর দরকার নেই, তুই চল, এটা হয়তো অন্য কিছু হইতে পারে, রাত্রেবেলাতে এরকম বহুত বাইরে থাকার কথা না। পরবর্তীতে আমার মামাকে নিয়ে আমরা বাড়িতে চলে আসি। তো ওনাকে যখন আমি দেখলাম, তখন আমার মুখটা পরিচিত মনে হয়েছিল যে আমাদের আশেপাশে এলাকায় বা কোথাও এরকম
দেখছি এরকম মনে হয়, মানে পাশাপাশি গ্রামে থাকি, এরকমের চেহারাটা এরকমই আমার কাছে পরিচিত পরিচিত মনে হয়েছিল পরবর্তীতে সময়ে। কিন্তু আশেপাশে আমি খুব খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু ওনার মতো মানে যে চেহারাটা ওনাকে আমি আর পাইনি। তো ভাবলাম যে মনে হয় সে অন্য কোনো মানুষ হতে পারে। তো এই ছিল আমার কাছে গল্প। থ্যাংক ইউ সো মাচ, আমরা আসবো আবার আপনার কাছে। শুনছি আমাদের বন্ধু স্বপনের কাছ থেকে তার জীবনের অভিজ্ঞতাগুলো। আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, এর মধ্যে আরও অনেকেই রয়েছেন, যেমন নূর এ আলম রয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন বেশ কিছু বন্ধু, যেমন রয়েছেন মনিরুজ্জামান, নুহা রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে শেহাব রয়েছেন এবং শোয়েব রয়েছেন, চাঁদনি রয়েছেন আমার সাথে, জয়েন করেছেন আমাদের সাথে সিফাত এবং যুক্ত হয়েছেন বন্ধু রিয়াজ, রয়েছেন নাহিদ এবং মনিরুজ্জামান, আফরা রয়েছেন, মাসুম রয়েছেন আমাদের সাথে, মাইশা রয়েছেন আমাদের সাথে, সুস্মি, নিশা যুক্ত হয়েছেন আমাদের সাথে, কনক যুক্ত আছেন আমাদের সাথে, প্লাবন যুক্ত আছেন আমাদের সাথে, সাইফ যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধু, ইলোরা রয়েছেন আমাদের সাথে, রাব্বানি যুক্ত আছেন আমার সাথে। থ্যাংকস আ লট, অনেক অনেক ধন্যবাদ কানেক্টেড থাকার জন্য। এবং বন্ধু আপনাকে আমি একটা বিষয় সবসময় বলি, সেটা হচ্ছে যে এই শোটা আসলে এন্টারটেনমেন্ট পারপাসে, অর্থাৎ বিনোদন দেওয়ার জন্য। সো এটা বিশ্বাসই করতে হবে এমন কোনো কথা নাই। সো কমেন্ট সেকশনে খেয়াল করছি যে একদম ভাই আমি বিশ্বাস করি না, এটা একদম ভাকুয়াস, এরকম টাইপের কিছু কমেন্টস তো থাকেই। সো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাকে বিশ্বাস করতে হবে, এরকমভাবে কি কেউ বলেছে? আপনাকে বলা হয়েছে যে এটা একটা বিনোদন। সো সেই বিনোদন, আমি যখন একটা হরর মুভি দেখি তো সেই মুভিটা তো আমি বিশ্বাস, এটা একটা স্ক্রিপ্টেড মুভি, সো আমরা দেখছি। কেন দেখছি? বিকজ আমরা এটা এনজয় করছি। এক্স্যাক্টলি হরর শো, এখানে যারা গল্প বলতে আসছেন তিনি একমাত্র জানেন যে তিনি যেটা দেখেছেন তিনি সেটা ফিল করেছেন, আমি আপনি সারাদিন সেটা ফিল করতে পারবো না। বাট ইয়েস, আমরা যদি গল্প শুনতে পছন্দ করি এবং ভূতুরে গল্প, তাহলে আমি বলতে পারি যে এই ভূত স্টুডিও শোটা আপনার জন্য পারফেক্ট। সো কমেন্ট করার আগে একটু ভাববেন যে আপনি কি লিখছেন। যারা কমেন্ট করছেন থ্যাংকস আ লট, যারা শেয়ার করছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, বিকজ আজকালকার জামানায় কেউ কারোর জন্য কিছু করতে চায় না, কিন্তু আপনি তো আমার জন্য লাইফটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। সো চলুন পরের ঘটনায় যাই। স্বপন ভাই পরের ঘটনাটা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী যে ঘটনাটা আমি আপনাদেরকে কাছে শেয়ার করব, যারা আমার গল্পগুলো শুনতেছে, ঘটনাগুলো শুনতেছে, এটা আসলে জীবন এবং বাস্তবতার গল্প। এখন যে গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। মৃত্যু কেমন জিনিস এবং মৃত্যু দেখতে কেমন সেটাই আমি সেদিন লক্ষ্য করে দেখছিলাম। তো এমন একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার মামাতো ভাই দুজন, আমি আমার সাথে আরও দু তিনজন ছিল, গেছিলাম একটা জায়গায় বেড়াইতে। তো ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো। তো ফেরার পথে রাস্তায় পাশে ওরা স্মোকিং করতো, যেটা সত্যি আমি আপনাদের শেষে করছি বলি। তো স্মোকিং করতো, আমি তখন স্মোকিং করতাম না, করি না। তো করতে করতে যখন আসতেছিল, তো রাস্তার ঠিক পাশে একটা কবর ছিল, কবরস্থান ছিল। আমি জানি যে কবরটা খুব ভালো, কবরটা খুব পবিত্র কবর, সেখানে কোনো কিছু থাকতে পারে না। তো আমি যখন আমরা যখন ওই হাইটে আসতেছি, তখন ওই কবরের ভিতর থেকে একটা ঘুম ঘুম একটা শব্দ এখান থেকে আসতেছে, কেমন যেন একটা বাচ্চা ছেলের একটা কান্না, তারপর একটা মহিলার কান্না, এরকম জাতীয় কিছু জিনিস আমরা লক্ষ্য করি এবং আমাদের কানে যে শব্দটা আসে আমরা দেখতেই করি। তো পরবর্তী আমার সাথে যে আছে আমার ভাই, মামাতো ভাই যারা আছে, তারা বললো যে আমরা একটু ভেতরে যাই দেখি বাচ্চা কান্দাছে এরকম, দেখি কেউ আছে কি না, দেখি ভিতরে যাই। তো ভেতরে যখন আমরা যখন সবাই গেলাম, তখন আশপাশে সব জায়গায় খুঁজলাম, দেখলাম, কিন্তু আমরা তো কোথাও কোনো কিছু আমরা দেখতে পাইনি। তো দেখতে পাইনি ভালো কথা। তো আমরা সবাই একসাথে ওইখান থেকে বের হয়ে যখন আমরা আসবো, গেট যেটা আছে গেট লাগানো, তো গেটটা খুলে যখন আমরা বের হব, এরকম একটা অবস্থাতে মনে হইতেছে যে পিছন থেকে আমাদেরকে কেউ টেনে ধরছে, আমরা আর বের হইতে পারতেছি না। চতুর্দিক থেকে কেমন যেন একটা গম্ভীর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা আর বের হইতে পারতেছি না। তো বের হবো কীভাবে সেই চিন্তাও আমাদের তখন মাথায় কাজ করতেছে না, যে ওই মুহূর্তে ওই অবস্থাতে আমরা তখন কী করব। তো এক পর্যায়ে কোনো দিক চিন্তা ভাবনা না করে তখন করলাম কি, পিছন থেকে আমরা মুভ করলাম, পিছন থেকে গেট সামনে আছে, আমাকে গেটের থেকে পিছনে মুভ করলাম, যে সামনে যাবো না, আমরা এখানে দাঁড়িয়ে থাকি, দেখি কী হয়, কী আশেপাশে হয়, কী হয় না হয় দেখি। তো পরবর্তীতে দেখি কি, যে ডান দিক থেকে এবং বাম দিক থেকে দুইটা লোক কেমন যেন দৌড়ে আসছে, দৌড়ে আসে আমাদের দুজনের হাত কেমন যেন ধরে নাই, কিন্তু মনে হচ্ছে যে দুইটা হাত টেনে ধরছে, টেনে দুই দিকে দুই পাশে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। তো এই জিনিসটা আমরা তখন লক্ষ্য করছি, তখন আমার যে অবস্থা কী করবো সেই দিকে আমাদের
জানা ছিল না এবং কী করবো সেটা আমরা বুঝতে পারিনি। তো লাস্ট পর্যায়ে যাই আমার এক মামাতো ভাই সাথে ছিল, সে যখন বিষয়টা বুঝতে পারে তখন দোয়া দৌড় পড়া শুরু করে এবং চতুর্দিকে যে চতুর্দিকে নিচের যে বালু আছে মাটি আছে মাটি দিয়ে সব জায়গায় ছড়ায় ছিটায় 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 ফালানো শুরু করছে। তো যখন ফালানো শুরু করছে তখনই দেখি যে জিনিসটা একটু দূরে সরে গেছে এবং আমাদের যেই শরীরে যেইটা ভাবা ছিল প্রতিক্রিয়াটা ছিল সেটা আমাদের দূর থেকে কাছ থেকে দূরে সরে যায়। আমরা যখন আবার গেটের সামনে যখন দাঁড়ালাম তখন দেখলাম যে গেটটা খুলে দিয়ে আমরা তখন আস্তে করে আমরা এখান থেকে বের হয়ে চলে আসি। তো এই ছিল আমার কাছে গল্প। আসলে বিষয়টা হচ্ছে কি যে এটা কী ছিল বা কে ছিল বা আমাদেরকে ট্রেনে কে ধরছিল সেটাও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এটা 2014 সালের ঘটনা। তো এই ছিল আমার কাছে গল্প। অলরাইট, অনেক অনেক ধন্যবাদ স্বপন আপনাকে। আমরা আপনার কাছ থেকে আরেকটা ঘটনা শুনবো এবং এই ঘটনাটা আমার যে বন্ধুরা রয়েছে নিশ্চয়ই তাদের ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি রাকিব লিখেছেন যে ইন্টারেস্টিং স্টোরি বাট খুব ছোট স্টোরি, একটু বড় স্টোরি শুনতে চায় সবাই। ঠিক আছে, দেখি পরের ঘটনাটা শুনে ফেলি আপনার কাছ থেকে, বলুন। পরবর্তীতে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করবো, আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে বেশি দিন না, 2015 সালের শেষের দিকে, নভেম্বর মাসের শেষের দিকে ঘটনা 2015 সালে। তো তখন আমার জীবনে একটা ভালো একটা পরিবর্তন, ভালো একটা প্রতিক্রিয়া আমার ভিতরে চলে আসে। তো আমি আমাদের দেশের বাড়ি গোপালগঞ্জে, ঢাকা থেকে আমরা যখন বাড়িতে প্রথম প্রথম যাই নতুন একটা পরিবেশ আসে, নতুন একটা পরিবেশে থাকার চেষ্টা করি, থাকার সব জায়গায় মানুষজন চলাফেরা আছে, লোকজন আছে, হিন্দু সনাতন পরিবার আশেপাশে যারা আছে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। তো হঠাৎ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে পরবর্তী যে বছরটা আছে 2016 সালের জুন মাসের পরে, জুন মাস বা জুলাই মাসের ঠিক মাঝামাঝি এরকম একটা সময় আমরা যখন এখানে থাকা থাকতে শুরু করলাম, এক বছর পূর্ণ হলো, 6 মাস পূর্ণ হলো যখন আমরা থাকতে শুরু করলাম, তো ওই পর্যায়ে দেখলাম কি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, নদী আছে এবং একটা আছে, বট গাছ আছে। তো এখানে অনেক মানুষ যাওয়া আসা করে, কেমন তেমন একটা সমস্যা হয় না। তো ওই দিনকে রাত্রে, পরের দিন যে রাত্রে, ওই রাত্রেবেলা আমি রাতে ঘুমাইছিলাম, রাত বাজে তখন 11:30 বা 10:15 বাজে। তো আমাকে কে যেন ডাক দিল, আমি ওইখান থেকে ঘুম থেকে উঠে আমি ঘরে দরজা খুলে আমি বের হয়ে চলে আসলাম। তো চলে আসার পরে আমাকে নিয়ে ওই পুরো রাস্তা আমাকে নিয়ে ঘুরালো। তো আমি যার সাথে আমি থাকলাম সারা থাকলাম, তো আমার সে আমার বাড়ির পাশেই মানুষ, আমরা একসাথে চলাফেরা করি থাকি। তো সে এসে আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। পুরো সারা রাত আমরা পুরো এলাকাটা ঘুরলাম, ই করলাম, কিন্তু মাঝে মাঝে তাকে আমি জিজ্ঞাসা করতাম যে আর কতক্ষণ থাকবো, বাসায় চলে যাই না, সে দোস্ত আর কিছুক্ষণ থাকি। তো এই যে বিষয়টা আছে, এরকম করতে করতে প্রায় 2-3 ঘন্টা আমরা সেখানে সময় পার করি। যখন রাত 3:30 বা 3:30 এই টাইম বাজলো, তখন আমার কেমন যেন একটা ভেতরে সন্দেহপ্রবণ হলো যে আসলে যার সাথে আমি ঘুরতেছি সে তো মানুষ নাও হতে পারে। নিজের থেকে আমি ভাবতেছি সে তো আমার পাশে দাঁড়ায় আছে, হাঁটতেছে, কথাবার্তা বলতেছে, নিজের ভিতরে আমাকে ফিলিংস জেগে উঠলো। তো আমি তাকে সরাসরি বলতেও পারতেছি না যে দোস্ত তুই থাক আমি যাই চলে যাই, কিন্তু সে আমাকে যেতেও দেবে না, আমাকে সাথে রাখবে। পুরো সারা রাত আমাকে ঘুরালো। তো ঘুরাতে ঘুরাতে একবার সময়ে দেখা গেছে কি আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে ওই পুকুর পাড়ে দাঁড় করানোর পরে বলতেছে যে দোস্ত পুকুরটা দেখ কেমন, জ্যোৎস্নার আলো পড়ছে, একটা পরিবেশ দেখাইতেছে যে জ্যোৎস্নার আলো পড়ছে, সামনে গিয়ে দাঁড়ায় দেখ, ওই সূর্যের তাদের যে আলোটা আছে, জ্যোৎস্নার যে আলোটা আছে পানির উপরে পড়ছে, পুকুরের উপরে পড়ছে, দেখ পরিবেশটা কেমন সুন্দর লাগতেছে। আমাকে পুকুরের সেই ঠিক সামনেই আমাকে দাঁড় করায় আমাকে দেখাইতেছে, সে আমার বলো পিছনে দাঁড়ায় রয়েছে। তো হঠাৎ ও করলো কি আমার পিঠে একটা ধাক্কা মারলো, বেশি জোরে ধাক্কা মারে নাই, আস্তে করে একটা ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে আমার ডাইন পা পুকুরের ঠিক সাইডে পড়ে গেল, পাটা দেবে গেলো মাটিতে দেবে গেলো। দেবে যাওয়াতে আমার হাঁটুর ঠিক নিচে, নিচ পর্যন্ত হাঁটু ঠিক এক আঙ্গুল বা 2 আঙ্গুল নিচে নিচ পর্যন্ত নেমে গেলো। আমি বললাম দোস্ত তুই
রাতেবেলা মজা কর, কিন্তু এরকম মজা করিস না যে জীবন ঘাতি হয়, আমাকে সাথে এরকম করিস না। তো এখান থেকে উঠে আমি চলে আসলাম, তো চল ও ধাক্কা দিয়ে নিয়ে গেলাম, চলো এখন আর এখানে থাকবো না, অন্য কোথাও দেখি, অন্য কোথাও যা ঘুরে টুরে আসি, সারাদিন তো বাইরে থাকোস, সময় পাই না, আজকে যেহেতু সময় পাইছ কাকে সকালে চলে যাবি, তো ঘোরাফেরা করি দেখি, আর একটু ঘোরাফেরা করি। আমি নিজেই মন চাইছি যে দর্শন আরও দেখালো, আমার তখন একটু মন মন মানসিকতা একটু ভালো লাগলো, তো আমি ভাবলাম যে ওকে নিয়ে আমি আর একটু ঘুরি, আর নিজেই মন চাইলো তাকে নিয়ে আমি আর একটু ঘোরা শুরু করলাম। কিন্তু লাস্ট পর্যায়ে যে দেখা গেছে কি, যখন আজানের সময় হবে ঠিক পনেরো থেকে বিশ মিনিট আগে সে আমাকে বলতেছে, দোস্ত আমি এখন আর থাকবো না, তুই বাসায় চলে যা। কিন্তু আমি যেখানে দাঁড়ায় আছি আর আমার যে বাসা, মানে আমি যে ওইখান থেকে হাইটে আমি যে বাসায় যাবো, আমি একা হেঁটে যাব, সেই সাহসটাও আমার হয় না। কিন্তু রাত, খুব রাত, আমি একা যাব, আমার সেই সাহসটাও হয় না। সে বলো কি যে তুই যা, আমি এখান থেকে চলে যাব, কোনো সমস্যা হবে না আমার। তো আমি ওখান থেকে হাইটে চলে আসতেছি, হাইটে আসতেছি, ও এখানে দাঁড়ায় রয়েছে, আমি দেখতেছি ও দাঁড়ায় রয়েছে, আমি হাইটে চলে আসতেছি। হাইটে আসা অবস্থায় পর্বতে দেখি যে সে পিছন থেকে দৌড়ে আসলো, দৌড়ে আইসা আমার ঘাড়ের ঠিক পিছনের মাথার ঠিক নিচে দৌড়ে একা থাপ্পড় মারলো। থাপ্পড়টা মারার পরে আমি ওইখানে জায়গায় পড়ে যাই। পাঁচ মিনিট ছয় মিনিট এখানে শুয়েছিলাম, শোয়া থেকে যখন উঠলাম ওইটা দেখি যে ও আর আমার পাশে নেই। তো পাশে নাই, আমি পরে উঠলাম, উঠা আশেপাশে দেখলাম পাশে নাই, তো পরে ভাবলাম যে এখন আর দাঁড়ানো যাবে না, বাসায় যাই। বাসায় গেলাম, হাত মুঠা ধুইলাম, পাটা ধুইলাম, পাটা ধুয়ে তারপর যা শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ওর সাথে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার পর আমি তোর জিজ্ঞাসা করছিলাম, দোস্ত কাজ করবি ভালো কথা, কিন্তু এরকম কাজ করিস না যে যেটা ভালো দেখা যায় না। তো কেমন কী কাজ করলাম বল দোস্ত, রাতেরবেলা তুই তো আমার সাথে এরকম এরকম করছিলি, কোন সময় গেছিলাম? আমি তো তো রাতেরবেলা তোর সাথে আমি দেখা করিনি, আমি তো বাসায় ছিলাম, আমি কখন গেলাম? এই যে বিষয়টা আছে, আসলে আমি কার সাথে ছিলাম, এই যে মানুষের রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে যে সামনে এসে যে প্রতারণাটা করছে বা এ করছে, আসলে নিজের বন্ধুর কাছে, নিজের কাছে খুব খারাপ লাগে নিজের বন্ধু এরকম একটা কিছু করতে পারে। কিন্তু পরবর্তীতে তো বুঝতে পারলাম যে আসলে সে মানুষ ছিল না, মানুষের রূপ নিয়ে আমার কাছে আসছিল, আমাকে ক্ষয়ক্ষতি বা কোনো কিছু করার জন্য। এই ছিল আমার কাছে গল্প। পরবর্তীতে আর আমার সাথে কোনো ঘটনা বা কোনো কিছু হয় নাই। তো এই ছিল আমার কাছে গল্প। আসসালাম আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্বপন ভাই। স্বপন ভাই আজকের মতো বিদায় নিয়েছেন, কিন্তু আরেকজন বন্ধু কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। আমরা তার কাছে যাওয়ার আগে একটু আমাদের বন্ধুদের কাছ থেকে আসতে চাই। সাইফুলকে দেখতে পাচ্ছি আমরা, তিনি যুক্ত আছেন, আমিরকে দেখতে পাচ্ছি, ন্যান্সিকে দেখতে পাচ্ছি, জিশান এবং আকাশ রয়েছেন আমাদের সাথে, সাদিয়া রয়েছেন আমাদের সাথে, এদিকে রয়েছেন আমাদের সাথে নীলকণ্ঠ এবং অনুরাধাকে দেখতে পাচ্ছি, তিনিও যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, রূপন্তি যুক্ত আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে, দেখতে পাচ্ছি মৃণালকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফামি রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের বন্ধু নামটা হচ্ছে তপন, তিনিও আমাদের নতুন বন্ধু, তিনি জানিয়েছেন আমাদেরকে তিনি যুক্ত হয়েছেন আজকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এই মুহূর্তে আমাদের সাথে বেশ কিছু বন্ধু রয়েছেন যারা হয়তো নেক্সট উইকে এদের মধ্যে কেউ একজন আসবেন তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে লাইভে শেয়ার করতে। যদি আপনি আসতে চান তাহলে এখনই মোবাইলে মেসেপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। আবারও বলছি, লাইভে গল্প বলার ইন্টারেস্ট যাদের আছে, যদি আপনাদের কাছে এই ধরনের ভৌতিক এক্সপিরিয়েন্স থেকে থাকে কিংবা আপনাদের জানা এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে যেটা আপনি লাইভে বলতে চান রেডিওতে এসে, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রসেসে মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন, SMS-টা পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে আপনার দেওয়া নাম্বারে, অর্থাৎ আপনি যেই মোবাইল থেকে SMS-টা করেছেন সেই নাম্বারে আপনার সাথে গল্পগুলো আগে ফোনে শুনবে। যদি মনে হয় যে হ্যাঁ আপনার গল্পগুলো প্রচারযোগ্য, সে আপনি যে কোনো বয়সে যে কোনো পেশারই হন না কেন, আপনাকে কিন্তু আমরা ইনভাইট করবো এবং আপনাকে নিয়ে আসবো যদি গল্পগুলো প্রচারযোগ্য হয়। সো ঝটপট করে SMS করে ফেলুন, অ্যান্ড আমরা চলে যাই আমাদের সর্বশেষ আজকের যে গেস্ট তার সাথে পরিচিত হতে। কী নাম ভাই আপনার? ভাইজান আমার নাম মোহাম্মদ আনোয়ার। আনোয়ার ভাই কোত্থেকে আসছেন আপনি? আমি মিরপুর এক থেকে আসছি। ওকে, আমরা প্রথম ঘটনাটা শুনবো আপনার কাছে, বলেন। আমার প্রথম ঘটনা হচ্ছে, তখন প্রায় 92-93 সনের একটা ঘটনা আমি বলি। প্রায় 92-93 আমাদের এলাকায় প্রায় আমার মনে হয় মোটামুটি ভালোই রাত। তো আমি কাজে গেছি, আমার যে একটা কাজ ছিল
সে কাজে গেছি। তো বৃহস্পতিবারে রাত ছিল সেদিন, বৃহস্পতিবার। তো আমাদের মিরপুরে একটা হাট হয়, ওই হাটে পিঠি, ফুরুলি, পিঁয়াজু সব কিছু পাওয়া যায়। তো আমি বৃহস্পতিবার দিন লাঞ্চ করতে গেলে আগে বড় বাজার যাইতে হইতো, এটা আমরা মিরপুরে সবাই জানি। বড় বাজার যাওয়ার পর আমি কিছু সরঞ্জাম নিই, জানাকি ভাজি পোড়া দিয়ে নিয়ে আমি হাতের সামনে রাখি। রাখার পর আমার কাজটা আমি শেষ করি, এতে বেজে যায় প্রায় রাত্রের 10টা থেকে সোয়া 10টা। তে আমি বলে রাখি আমার বাসাটা হচ্ছে, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে বিউটি সিনেমা আছে, বিউটি সিনেমা হলের পিছনে আমি একটা কাজ করতাম, ওখান থেকে আমার বাসা হচ্ছে কাউন্দিয়া। হ্যাঁ, আসতে গেলে প্রায় 40 মিনিট লাগে ওখান থেকে। তে আমি সোয়া 10টার সময় সেই যে ভাজি পোড়াগুলো সেটি হাতে নিয়ে আসতেছি। তে বলে রাখা ভালো ভাই, আমাদের ওই কাউন্দিয়ায় গাবতলি থেকে আসতে কাউন্দিয়ায় একটা খেয়া পাড়াতে হয়, বড় বাজার যে খেয়াটা আছে ওই খেয়াটা পার হয়ে মেলার টেক হয়ে আমরা হেঁটে হেঁটে আমাদের কাউন্দিয়ায় দক্ষিণ পাড়ায় চলে আসি। তো আসতেছি আসতেছি আমার হাতে ভাজি পোড়াটা আছে। তো যাওয়ার পর রাত্রের বেজে গেল প্রায় 10:30 অবধি নিচে না। তে আমি যেখানে আমার বাসায় যাব সামনে একটা কবরস্থান আছে, প্লাস আমি যে রাস্তায় হাঁটছি আমার থেকে 15 থেকে 20 ফিট দূরত্বই দুইটা কবর একসাথে, এবং খালি একটা জায়গা আছে ওইখানে বাউন্ডারি করা। ওই জায়গাটার ভিতরে আমি জানি কাউন্দা এবং আমার আশেপাশে যারা আছে তারা কে জানে না জানে আমি জানি না, তবে কুমারবাড়ি পালানের ভিতরে সেই ভয়াবহ একটা কিছু আছে, জানাকে আমি নিজের চোখে দেখছি তারে। ভাই ঘটনাটা এরকম, যখন আমি অবয়বটার সামনে আমি দেখা হয়ে যায় আমার সাথে, তখন আমি মুসলমানের ছেলে, আমি যদি কলমা শাহাদাত পাঠ করতেছি সে দেখা যায় সুরা ইখলাস। তো ভাইজান এখন এমন জায়গায় আমি দাঁড়িয়েছি, যাওয়ারও রাস্তা নেই, ওর কাছে ছুটারও রাস্তা নেই। তো আমি তারপর ওর তার সাথে লড়াই করে যাচ্ছি, আমি বলতেছি দেখ তুই আমার রোড আটকাইতে পারবি না, কয় আমি আটকাই দিছি ইনশাল্লাহ। সে বলতেছে এই কথা, কয় আমি আটকাই দিছি, আমি কি না তুই আমার আটকাইতে পারবি না, কয় এখান থেকে তুই যা তো আগে, আগে যদি যাইতে পারস তাইলে আমি জিনিসটা বুঝবো যে না তুই আসলে পারছিস। তো আবার আমি বললাম দেখ রে তুই যাতে জিন আমি যাতে ইনসান, আমার তোর চেয়ে অনেক শক্তি বেশি, তুই যা জানোস না, কয় তুই আমার এখানতে যায়া দেখা। যাই হোক আমি তার সাথে কথা বলতেছি, সে যা বলে আমিও তার উত্তর দিতেছি, আমি যা বলতেছি তার উত্তর সে দিতেছে। তে আমিও নাসরবান্দা একটা কম না ইনশাল্লাহ। আমি তার প্রশ্ন করলাম দেখ আমি মুসলমান হইয়া সুরা বলতেছি আর তুই একটা জিন জাতীয় সুরা বলতেছে, এটার ব্যাখ্যাটা কি আমাকে একটু দিবা। কয় আরে তখন মতো মানুষের লেগেই তো আজকে আমার এই হাল। তখন আমি ডাইরেক্ট বললাম যে বলেন আপনি মানুষের জন্য আপনার এই হালটা কেন হইল। কয় দেখ আমি একটা ভালো মসজিদের ইমাম ছিলাম, আমি একটা ভালো মসজিদের ইমাম ছিলাম, আমাকে মেরে একটা পরিত্যক্ত কবরের ভিতরে রাখা হয়েছিল, যার কারণে আমি মানুষ দেখলেই আমি আর ঠিক থাকতে পারি না। তো ভাই কতক্ষণ আর একটা অভাবের সাথে কথা বলা যায়, বা কথা বা কি করা যায় ওর সাথে, ধরতে গেলে পারবেন না, অথবা সে আপনাকে ধরতেছে, সে যদি চায় আপনাকে ধরতেছে, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। তো যাই হোক আমার হাতে সেই ভাজিপুরিগুলো আমি ছাড়ি নাই, বৈশাখ মাসের দিন ছিল, বৃহস্পতিবার দিন। আমি এখানে আর দিশমিশ না পায়া নিজেই একটা ছোড়া কালাম বইলে একটা উল্টামুখী দৌড় দিলাম, জানা কি নিয়মের বাইরে, জানি কুলাইতে পারতেছি না আর। তাই আমি জানি যে আমি হয়তো 4-5 মিনিট দৌড়লে একটা বাসার সামনে গিয়ে পড়ে যাব, আমার থেকে বাসাটা এত দূর আছে, আমি দৌড় দিলে 5-6 মিনিটের ভিতরে যে কোনো বাসায় গিয়ে আমি পড়তে পারব। তাই আমি তাই দেখে একটা বাসা দেখে দৌড় দিছি, আগে তো আমাদের এলাকায় বাসা বাড়ি কম ছিল, এখন তো ঘনবসতি হয়ে গেছে। তো আমি একটা বারান্দায় গিয়ে যখন পড়লাম তখন আমি আর কিছু বলতে পারুম না, ওই বাড়িওয়ালাই আমাকে এখানে যাই কিছু করছে, বাসায় খোঁজ খবর সব ওই বাড়িওয়ালাই দিছে, পার্শ্ববর্তী এলাকার মানুষ হয়তো। এই ছিল বস আমার আজকের প্রথম হিস্টোরি। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম আনোয়ার ভাইয়ের কাছ থেকে একটা চমৎকার তার মতো করে একটা জীবনের অভিজ্ঞতা, যেটি
তার সাথে করে গেছে। সো আপনাদের কেমন লাগছে আমাদের আজকের স্টোরিটা শুনতে আমাদেরকে একটু জানাতে পারেন। আমাদেরকে যেমনটা জানিয়েছে বন্ধু, নামটা হচ্ছে নিমাই, বলছে ভাই আজকের স্টোরিগুলো কিন্তু ভালো লাগছে। অ্যান্ড আমাদের সাথে নূর যুক্ত হয়েছে, উদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাদিয়া লিখেছেন, উদয় ভাই এরকম আরও স্টোরি শুনতে চাই। হ্যাঁ, আমরা আরও বেশ কিছু স্টোরি শুনবো আমার বন্ধুর কাছ থেকে, এবং আপনিও চাইলে আমার সাথে এই অনুষ্ঠানে কিন্তু নেক্সট উইকে যুক্ত হতে পারেন। যদি আপনার কাছে এই ধরনের প্যারানর্মাল অভিজ্ঞতা জানা থাকে, যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষ আপনি হতে পারেন, এবং আপনি আসতে চান রেডিওতে এসে গল্প বলতে চান, তাহলে নিয়মটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মোবাইল ফোন আছে, তার মেসেজ অপশনও আছে, সেখানে যান, গিয়ে টাইপ করেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS, একসাথে RBS, বি ফর বল, হ্যাঁ RBS, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করবেন, পাঠিয়ে দেবেন 26969 নম্বরে, 26969 এই নম্বরে এসএমএসটা পাঠাতে হবে। RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে কোথায় পাঠাতে হবে, 26969 এই নম্বরটিতে। সো চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটোস। সো এই মুহূর্তে আমরা চলে যাব আবারও আমাদের বন্ধু আনোয়ারের কাছে, তার আরেকটা অভিজ্ঞতা শুনতে। আনোয়ার ভাই, পরের ঘটনাটা বলেন। জি আসসালামু আলাইকুম ভাই। আমার যে পরের ঘটনাটা আছে সেই ঘটনাটা হচ্ছে, হ্যাঁ একই সাথে হবে, ওটা ঘটছিল আপনার 92 বা 93 দিকে, আর পরের হিস্টোরিটা সম্ভবত 97-98 দিকে হবে। হ্যাঁ 97-98। তো আমরা বলে রাখা ভালো, বস আমি জাতে সৌদাগর, আমাদের নৌকা পথে উঁচা পথে সব পথে চলতে হয়, যা হয়তো যাতে সদাগর। তে আমাদের ভিতরে পানি দিয়া খেলামেলা, তো আমরা মাছ ধরতে খুব ভালোবাসি, এটা আমাদের পূর্ব যারা ছিল তারাও ভালোবাসছে, আমরাও ভালোবাসি মাছ ধরাটা। তো একদিন আমি মাছ ধরতে যাই, সে জায়গাটা মিরপুরে সবাই চিনবেন আপনারা, আমিন বাজার নামে একটা বাজার আছে, তার পূব সাইডে একটা বাড়িঘর আছে যার নাম বলে হিজলা। সেই হিজলা গ্রামের নামা দিয়ে গেছে আমাদের তুরাত নদীটা। সেই নদীতে আমার একটা ছোট ভাই, যে নাকি মাছের কিছুই বোঝে না, আমি বুঝি কিছু, আমার ছোট ভাইটা কিছুই বোঝে না, ওর নাম শাহিন, ও শুধু কিছু ধরাই দিলে ধরে থাকতে পারে, ওর ওই বয়সটা। তে আমাদের এখানে জাল আছে, জালটা খাড়ায় হবে আপনার 3-3.5 ফিট আর লম্বায় হবে 120-130 হাত, অর্থাৎ ফিটে 12 হাতে 18। এই 130 হাত জালটা আমি নদীতে ফেলছি। তে সেই সময় আবার মাছটা খুব বেশি ছিল, দেখা গেছে 120 হাত জাল 50 হাত টান দাউন জানায় 2.5 মণ মাছ পেয়ে গেছি, এরকম হয়েছে, এবং আমরা অনেক দিনই মারছি। তো জালটা এমন জায়গায় পড়ছে, একে আমার মনে হয় মাছের ভিতরেই পড়ছিল জালটা। জালটা উঠাই আর মাছ আহে, উঠাই আর মাছ আহে। তো জালটা তো খুব বড়, লড়ে চড়ে কাজ করতে হয়। তো আমার ছোটো ভাইটা খুব ছোট, ও কিছু বুঝে না, ভূত বা কিছু ভয়ের ভিতরে কিছু বুঝে না সে। তো আমি তখন তো অ্যাভেলেবেল লাইট না, আমি মশাল বানাইছি, আমরা যারা ডিবার ভিতরে তেল দিয়া মশাল বানাই, মশালটা ধরানো, দেখা গেছে 10 হাত টান দিলে মাছ পাইছি 4 কেজি, উঠায় থুইছেও 4 কেজি। পরে যখন মাছ থুইবার গেছি দেখি ওইখানে আধবা মাছও নাই, মাছটা গেল কই? শাহিন তুই কি মাছ ঢালছিস নৌকায়? কই না তো ভাই, মাছ তো আমি ঢালি নাই। তো চিন্তা করলাম মাছ গেল কই, তে আবার 10-12 হাত টানলাম, তে প্রায় আরও 5-6 কেজি পেলাম, আবারও রাখলাম। তো একটু লড়ে চেড়ে কাজ করতে হয় ওই যে বড় জাল। তো যাই হোক, মাছটা যখন আমি আবার রাখলাম, রাইখে আমি আর্নয়ন একটু, ছোটো ভাইটা ওইখানে আছে, আমিও আর্নয়ন একটু তাকায় তাকায় দেখতেছি যে মাছটা গেল কোথায় বা কোথায় যাচ্ছে মাছটা। তো দেখলাম ভাই ওখানে কিছু গাছ আছে, হিজলার নামায় সিটকি ঝোপ আছে, সাবান গাছ বলি আমরা, তার মানে ঝোপ ঝাপ, ওকে ঝোপ ঝাপ হিসাবে ঠিক আছে। তো আমি জানি, নিজেও জানি যে জিন জাতির অনেক কয়টা নাম আছে, অনেক কয়টা নাম আছে, অনেক জাতের জিন আছে, যা নাকি আমাদের মানুষ হিসাবে সবটা জানা সম্ভব না। তো ওই জিনটা এরকম ছিল, আমরা যারা হাঞ্জা পেতনি নামে জানি, তার মানে ওই যে ঘরের চিপায় চাপায় থাকে যেটা, ওই পেতনি মাছগুলা খাইতেছে। ছোটো ভাইটা প্রায় 7 ফিট দূরে ওখানে বৈশা মাছ খাচ্ছে, তে আমি আবার প্রায় 50 ফিট দূরে, কারণ জালটা তো আমার 130 হাত, আমি এত হানি জায়গা রানিং করতেছি, ও তো বুঝে না।
দেখতেছি আমার ছোট ভাইয়ের থেকে 7 ফিট দূরে এই মাছের হাড়াটা রাখা আছে, সেখান থেকে সে খাচ্ছে, বৈশা বৈশা খাচ্ছে মাছ। আমি ওর দিক থেকে দেখছি, মশালটা এখানেই রেখে গেছি ওর দেখার জন্য। তো মাছ ধরে থই আর ওয়া খায়। তো বস কি বলবো, তখন তো ওই দিনগুলোর কথা যে সামনাসামনি হয়, যার সাথে ঘটে জিনিসটা সেই ভালো জানে, একটা কারো বলা বা বোঝানো সম্ভব না। তো আমি আস্তে আস্তে আমার ছোট ভাইটার দিকে আসলাম, ভাইটার দিকে আসলাম। আমি আর সে আমার ভাইটাকে নিতে সে খাড়িটারে নিয়েই গেছে। আমি যেখানে মাছ রাখছি মাছটার ঝাঁকাটা যে সে নিয়েই গেছে একবারে। আমি এসে আমার ভাইয়ের দিনতে আর ও নিয়ে গেছে আমার মাছের ঝাঁকাটাই। তো চিন্তা ভাবনা করলাম, ও তো শয়তানি করে, দোয়া কালাম পাঠ করলাম, মোটামুটি ও ভ্যানিশ হয়ে গেল। তো যাই হোক, আমি আর ছোটো ভাই থেকে কোথাও যাইতেছি না। তখন ছোটোটারে বললাম যে তুই আমার বাম পাশে থাক আর আমি চালটারে চাপাই, আর নৌকাটা তুই খালি দেখে রাখিস। তো নৌকা ওর সাথে রাখছি, এখন সব সাথে রাখছি, জালে এক মাথায় টানছি টানছি মাছ ধরতেছি আর নৌকায় ঢালতেছি। আর মশালটা আর একটু বাড়াই দিছি, আর আমরা খুব কাছাকাছি এসে এখন আর দূরে যাই না। তো ওইখানে খেয়াল দিছি, বিশ্বাস করবেন ভাই, আমি হাত দিয়ে যেগুলো মাছ তুলছি 250 মনের নিচে হবে না, অর্থাৎ 100 কেজি মাছ হবে আমি নৌকায় দিছি ভাই। সকালবেলা মাছ দিই 10 কেজিও নাই। এই ছিল ভাই আমার দ্বিতীয় হিস্টোরি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। একটা ডিফারেন্ট টাইপের মাছের ঘটনা শুনছিলাম আমরা, এবং এই ধরনের স্টোরিগুলো কিন্তু অনেকেই আপনারা শুনতে চেয়ে থাকেন আমাদের কাছে। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো বন্ধু যুক্ত হয়ে গেছেন আমার সাথে, যেমনটা নোবেল যুক্ত হয়েছেন, নূর আছেন আমাদের সাথে, ওবায়দা যুক্ত রয়েছেন আমাদের সাথে, সর্দারকে দেখতে পাচ্ছি, মাহফুজ আছেন আমাদের সাথে, রাসেল আছেন আমাদের সাথে, নাজিফ রয়েছেন, জাহিদুল রয়েছেন আমাদের সাথে, মিফতাউল রয়েছেন, তানিষ্কার রয়েছেন আমাদের সাথে, সুলতান আছেন আমার সাথে, জিশান এবং অবুজ রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড পোদ্দার আছেন আমার সাথে, সোহেল রয়েছেন, নাজির রয়েছেন, সাইফুল ইসলাম রয়েছেন, অ্যান্ড হাসানুল মুবিনকে দেখতে পাচ্ছি, সুমন রয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ কানেক্টে থাকার জন্য, এবং আপনি যিনি এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4, শুনছেন ভূত স্টুডিও জাগো এফএম 94.4-এ, প্রতি বৃহস্পতিবার রাতে এই আয়োজনটা হয়ে থাকে। সো লাইভে যারা দেখছেন শোটা সবার কাছে কৃতজ্ঞতা। যারা আজকে প্রথমবার টিউন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই শোটা বৃহস্পতিবার রাত 10টার থেকে শুরু হয়ে যায়, এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিগুলো শোনানোর জন্য। সো যারা দেখছেন তাদের মধ্যে কারো কাছে যদি এই ধরনের স্টোরি থাকে, অ্যান্ড আপনি সে একজন বাবা হতে পারেন, একটা ছেলে হতে পারেন, একটা স্টুডেন্ট হতে পারেন, একজন মা হতে পারেন, একজন গৃহিণী হতে পারেন, যে কেউ যে কোনো পেশার বা যে কোনো বয়সের আপনার কাছে যদি এই ধরনের ভৌতিক অভিজ্ঞতা জানা থাকে, যে আপনি হয়তো নিজে ফেস করছেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স কারোর সাথে ঘটছে, সে শেয়ার করছে আপনার সাথে, এরকম যদি আপনার কাছে অ্যাটলিস্ট 3-4টা ঘটনা থাকে, আর নেক্সট উইকে যদি আপনি রেডিওতে এসে লাইভে বলতে চান, তাহলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আপনার মোবাইলটা হাতে নেন, মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS একসাথে, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করুন, মানে আপনি কী করেন। এবার পুরো SMSটা আমাদেরকে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, 26969 নাম্বারটিতে। রয়েছি উদয় আপনার সাথে, চলছে এই মুহূর্তে ভূত স্টুডিও জাগো এফএম 94.4-এ, রয়েছেন আমাদের সাথে অনেকেই SMS PC-তেও আমি দেখতে পাচ্ছি। যেমনটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বন্ধুর নাম হচ্ছে সুলতানা, তিনি বলছেন উদয় ভাই আমার কাছে কিছু স্টোরি আছে, আমি আসতে চাই, এই যে মাত্র নিয়মটা বলে দিলাম কিন্তু। হ্যাঁ, অ্যান্ড আমাদের সাথে রাহাত যুক্ত হয়েছেন, আমি লাইভে গল্প বলতে চাই, মাত্রই বললাম যে কী কী প্রসেস আছে, সো এই প্রসেসগুলো মেনটেন করে আপনি রেজিস্ট্রেশন করলে আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে, এবং মনে রাখবেন সেটা এভরি থার্সডেতে হয় ভূত স্টুডিও। অ্যান্ড আমার সাথে রয়েছেন এদিকে বন্ধু কণিকা, তার কাছে স্টোরিগুলো ভালো লাগছে জানিয়েছেন সাফায়েত, থ্যাংক ইউ ভাই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আপনাদের জন্যই আমাদের এই সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা, বিশ্বাস করা বা না করা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো চলুন আমরা পরের অভিজ্ঞতাটা শুনে ফেলি আমার যে বন্ধু রয়েছেন আনোয়ার, তার কাছে। আনোয়ার, তারপরের ঘটনাটা বলুন ভাই। তারপরে সেদিন হলো প্রায়, এটা একটু পিছনে যাইতে হবে বস, এই গল্পটা আমি কারোর সাথে আজও শেয়ার করি নাই। তা আমার অনেক আশা ছিল আমি ভূতের স্টোরি আসে নিজেই জিনিসগুলা সবার সাথে তুলে ধরার, তো আল্লাহ সেই দিন আজকে আনছে ইনশাআল্লাহ। তো বস আরেকটা হিস্টোরি, এটা খুব মর্মান্তিক একটা হিস্টোরি, এটা হচ্ছে আপনার প্রায় 86-এর ঘটনা, 93-এরও আগে 86-এর ঘটনা এটা। তখন মানুষ এত ছিল না, তো আমি আরেকজন আমার সাথে নিয়ে দুজনে মাছ ধরতে যাই। তো আমরা, আপনারা সবাই বুঝতে পারবেন জিনিসটা, ওই যে লাইট দিয়ে যে মাছটা মারা হয়, ওই নৌকার আগায় আপনার আলো জ্বালিয়ে টেটাদা মাছ ধরে, ওই মাছটা যে মারা হয়
কে কি বলে জানি না, তবে আমি কিছু প্রসেস দিই আপনার, কেউ হলকের মাছ বলে, কেউ হ্যাজাকের মাছ বলে, কেউ আলু দিয়ে, কেউ ভুঙ্গাবাত্তি, এই সমস্ত ব্যবহার করে থাকে। তো সেই মাছটাই আমরা ধরতে গেছিলাম। যেদিন ঘটনা ঘটে শুরুর থেকে সারা পাওয়া যায় যে আজকে ঘটনা করতে পারে। তো 86 সনের ঘটনা, ঠিক 7টা বাজে আমরা যখন নৌকায় উঠি সবাই, তখন যার যার মতো ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যেতে হয়। তো আমরা একসাথে উঠি, প্রায় 15-20টা নৌকা বা আরও বেশি হয়, দুজন করে থাকে একটা নৌকায়। তো যার যার মতো যার যার এরিয়া চলে যাইতেছে। তো রাত্রের প্রায় 7টার মতো বাজে। তো ভাই, আমি আগেই বলছি আমার বাড়ি হলো মিরপুরে, আমি কাউন্দিয়ায় থাকি, আমার বাসার সাথেই নদী। আমি মনে হয় আমরা বাসার থেকে ফাল দিলি নদীতে পড়ি, এটা একবারে অবাস্তব না, বাস্তব। তো মাছ ধরতে যাইতেছি, রাত্রে হয়ে গেছে 7টা, যাইতেছি যাইতেছি, যখন আমি কাউন্দিয়া থেকে বড় বাজারের ব্রিজ পার হইয়া সমলাসি যাই, তখন রাত্রে বেজে গেছে 9:30-10:30। সমলাসি যাওয়ার আগে একটা খোলা পড়ে, খোলাটা হইলো বিউটির খোলা নামে চিনে, মানুষ সবাই বিউটি খোলা নামে চিনে তারে। তার বাম পাশে হচ্ছে আমিন কোম্পানি সাহেবের খোলা। যখন আমি বিউটি খোলার পাশাপাশি দিয়ে যাচ্ছিলাম, তখন ভাই আমি কখনো দেখি নাই মরা মানুষ যে নাকি পচে গেছে একবারে, সে ওইটা হাইটা যেতে পারে। এটা কারোর লাইফে দেখছে কি না বা কারোর সাথে ঘটছে কি না এই ঘটনাগুলো আমি জানি না। হ্যাঁ, মরা মানুষ আমি দেখতে পারছি, লাইটের আলো, আমার হ্যাজাকের আলোতে আমি মরা মানুষটা দেখতে পারছি, দূর থেকে দেখছি যে মরা মানুষটাই এটা। জীবনে বহুবার দেখছি, যা হয়তো নদীতে গাঙ্গে অনেক অভিজ্ঞতা ডালছি, জীবনে বহুবার দেখছি মরা পৈচা গেছে, কাইটা গেছে, ফাইরে গেছে, কিন্তু মরা মানুষটা আমি নিজে দেখছি। তো কী করার আছে, এরকম মরা মানুষ তো বহুতই দেখছি। তো নৌকা মাঝে বাইতেছে, আমি আগে দাঁড়ায় রেছি যাইতেছি, আমার তো মনে হয় সে 3 মাসের মরা, এইটা ওইটা হাইটা যায়, এও কি সম্ভব। যাই হোক, তখন পরিস্থিতিটা কি হইতে পারে, যখন আমাদের থেকে 6-7 ফিট দূরত্ব থেকে এই যে 3-4 মাসের পচা মানুষটা মরা, সেই মানুষটা হাইটা যাইতেছে। তো আমরা তো নৌকায় 2 জন, গভীর রাত, প্রায় 11টা বাজে যাইতেছে, 10:30-11টা। তো যাই হোক, ওইখানতে আমাদের ছোটো নৌকা, আমরা পঙ্খির মতো ঘুরতে পারি, ও ওইখানটা হেঁটে যাইতেছে, আমরা বামের নৌকা দিয়ে আরেক দিকে চলে গেছি। তো যাইতেছি, ঠিক আছে। তো নদীতে জোয়ার লেগে গেছে, তখন 10:30, ঠিক রাত্রে 2টা বাজে, আবার ভাটা আসবে। যাই হোক, আমার বন্ধুটাকে বললাম যে এখানে নৌকাটা রাইখা, একটু বিরতি নিই। ঠিক আছে বন্ধু, এখানে রাখলে তো ঘুমাই সে পড়বো। আমি কি ঘুমাও, আমি তোমার ডাক দেবো না, আমি তো আর ঘুমাবো না, তুমি ঘুমাও। তে আমরা একটা ভালো জায়গা দেখা প্লেস করে, বর্ষাকালের দিন ভালো একটা জায়গা দেখা আমরা ওইখানে বসছি। তে আমাদের থেকে ঠিক 40-50 মিটার দূরে একটা হিজল গাছ ছিল। হিজল গাছটা আমাদের নৌকাটা যত দূর তার সে 50 মিটার দূরত্ব ওই হিজল গাছটা, আর আমরা হিজল গাছের থেকে 50 মিটার দূরত্ব একটা ওই যে আপনারা কি বলেন ওই যে নদীর ভিতরে যে ডাল পাল দিয়ে আমরা ঝোপ দিয়ে মাছ ধরি, ওই ঝাড় ফালানো, তো ওইখানে কয়েকটা খুঁটি দেখা যাইতেছে, খুঁটি আর কি, আমরা বাঁশ গেড়ে দেয় না খুঁটি, তো ওই গাছটা থেকে খুব দূরে আমরা নৌকাটারে বাইন দেয়া। তো আমি বলছি, বন্ধু তুই এখানে ঘুমা, আমি জায়গায় থাকুম, ভয় নাই, সময় মতো নামি, ভাটা লাগলেই তোর জায়গায় তুলুম। তো বস, সে তো ঘুম পাইবই, কারণ সে নৌকা পায়, আমি মাছ মারি, আমার ঘুম পায় না, এটা সব ক্ষেত্রেই হয়। তো সে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেছে। তো আমি কি এতগুলা সময় 11টা বাজে, রাতের 2টা বাজে বাটাইব, তো আমিও একটু ঘুমাই। তো ভাই, আমিও রাত্রি দিন, তো আমিও ঘুমাইছি, আমারও চোখটা লাগছে। হঠাৎ করে দেখি আমি এবং আমার কুশা, আমার লোক যে আছে প্রায় 13 হাত পানির তলে। হঠাৎ করে এই অবস্থা দেখি 13 হাত পানির তলে ডুবে গেছে সব, কাঠের কুশা বাইয়া ওঠার কথা, 13 হাত নিচে আমরা। ভাই ফিল করলেন কেমনি, হ্যাঁ আমরা নদীতে ডুবাইতে পারি, 20 হাত গেলে মাপতে পারি, 3 হাত গেলে মাপতে পারি। আমি কতটুকু পানি থেকে উঠে আসি এই মাপটা নিয়ে নিছি, প্রায় 12-13 হাত পানি নিচে ছিলাম আমরা দুটাই। তো ভাই সেদিন কী যে হয়েছিল,
কতটুক পেশারে যে একটা নৌকা 13 হাত পানির নিচে যাইতে পারে, এটা আমি আজ পর্যন্ত ভাবতে এবং বুঝতে পারি না যে এটা কী হয়েছিল সেদিন আমাদের সাথে। এই ছিল ভাই আমার তৃতীয় হিস্টোরি। দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছে আমাদের আনোয়ার ভাইয়ের জীবন, এবং সেটাই আমরা শুনছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদের উদ্দেশ্যে বলছি যে অনুষ্ঠানটা এই মুহূর্তে চলছে তার নামই হচ্ছে ভূত স্টুডিও, যেটা জাগো এফএম 94.4 হয়। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা কিন্তু বেশ কিছু অদ্ভুত এবং ভুতুরি ঘটনা শুনেছি। কিছু ঘটনা হয়তো আপনাদের ভালো লাগে, কিছু লাগতে নাও পারে, তবে বিশ্বাস করা বা না করা সেখানে তো কারো হস্তক্ষেপ করা সম্ভব নয়। আপনাকে শুধু আমি এইটুকু বলতে পারি যে বিনোদনের জায়গা থেকে হয়তো খুব একটা খারাপ লাগছে না যারা শুরু থেকে, এই জন্য এখন অবধি অনেকেই রয়ে গেছেন আমাদের সাথে, কমেন্টস করছেন, শেয়ার করছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। যারা মাত্র জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই অনুষ্ঠানটা আর অল্প কিছুক্ষণ চলবে, আরও দুটো ঘটনা আমি শুনবো আমার বন্ধুর কাছ থেকে, সো আনোয়ার ভাইয়ের কাছ থেকে আমি আর দুটো ঘটনা শুনবো। এই দুটো ঘটনা শুনতে শুনতে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো। এবং আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে এই অনুষ্ঠান যদি আপনি আসতে চান তার জন্য কিন্তু আপনি একটা রেজিস্ট্রেশন করলেই যথেষ্ট। রেজিস্ট্রেশনটা কী? এটা একটা মোবাইল থেকে SMS, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, সেখানে গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। ভেরি সিম্পল, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS স্পেস নিজের নাম লিখবেন, নিজের লোকেশন লিখবেন, নিজের প্রফেশন টাইপ করবেন, পাঠিয়ে দেবেন 26969 নাম্বারটিতে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণ পটাটোস। তো চলুন আমরা আমাদের আরেকটা ঘটনা শুনি। আনোয়ার ভাই আপনার পরের ঘটনাটা বলেন। জি ভাইয়া, পরের ঘটনা হচ্ছে সে হচ্ছে আমার ওয়াইফকে নিয়েই। মানুষ তো বলে অনেক কথাই যে বানানো বা বানিয়ে আনছে, অনেক কথাই বলে, কিন্তু আসলে না, যারাই সমস্ত সময় হয় তারাই আসে, তাদের মনের কথাগুলা বলতে এবং কিছু বোঝানো যায়। তো এটা খুব কাছাকাছির ঘটনা, আমি বিয়ে করছি প্রায় 2000-এ, তো এটা একেবারে কাছের একটা সময়। আমার নতুন বউ নিয়ে এই কথাটা, আমার নিজের ব্যক্তিগত, আমি আগে বলছি আমি যাহা বলবো নিজের ব্যক্তিগত ঘটনাই বলবো। তো আমার পরিবার, ওদের বাসা হচ্ছে গাজীপুরে, ওদের বাসা গাজীপুরে, আমি ওখানে বিয়ে শাদী করলাম। তো সবাই জানে নতুন বউর পিছনে শয়তান দুই চারটা লাগিয়েই থাকে, আর যদি মেয়েটা শয়তানি হয় তাহলে তার কথাই নাই। তো আমার যেদিন আমরা ঢাকায় বোলাবান, আমরা জানি 4 দিন পরে আমরা বেড়াইবার যাই শ্বশুরবাড়ি বিয়ার পর, তে আমাদের শরীরে তো 4 দিনের মধ্যে আর এই হলদি মরিচের গ্যারান্টার যাইতে পারে না। তে আল্লাহর কি কাম, গাজীপুর ওইখানেও পানিমাত্রি দেশ, আমাদের শ্বশুরবাড়িটাও পড়ছে পানির এলাকায়, বাসা থেকে নদীটা দেখা যায়, আর হাইটে গেলে 40 সেকেন্ড লাগবে আর কি বাসা থেকে নদীতে নামতে। তে আমার ওয়াইফ হলদি গেলা, ওই হলদি গিলা এগুলা পাইলে নাকি ভূতের আরও খেপে রাগ হয়, মুরব্বীরা বলে। তো সেই ক্ষেত্রে আমি শ্বশুরবাড়ি ওইখানে ঘুমাইয়ে রয়েছি রাত্রের বেলা, হ্যাঁ প্রায় 9টা সাড়ে 9টা ওইখানে, তাই রাত 2000-এ। তো হঠাৎ করে দেখি আমার ওয়াইফ আর ওয়াইফ নাই, লাগতেছে যেমন একটা কালী ঠাকুর, অনলি কালী ঠাকুর আমার সামনে বসে আছে, তাও বুকের উপরে চাপা দিয়ে। এখন নতুন বউ, বাসায় কি শিকার দিমু না ভয় পামু কোনটা? আমার পরিবারের চুলগুলা এখনও বড়, হাঁটু থেকে নিচে পড়ে এখনও, এরকম বড় বড় চুল ছাইড়ে দেওয়া, ঠিক কালী ঠাকুরটার মতোই আমার বুকের উপরে বসে একেবারে ধরেছি, বিদা ধরে রাখছে সে। তো এখন নতুন বউ ঘরে শ্বশুরবাড়ির এলাকা, শিকারি দিমু না কী করবো এটা ভাবতেছি। পরে ওর হাত দুইটা আমি ধরলাম, যা হয়তো বউ, হাত দুইটা আমি ধরে ফেললাম যেন আমরা চিবি চাবি দিতে না পারে। তখন আমি আর চোখ খাড়া চাইলাম যে ঘটনাটা কী করছে, এটাইতেই না হামকে চাই। দেখলাম ওর চোখের ভিতরে যা বলতেছে জিনিসটা বেশি একটা সুবিধার মনে হয় না। যে ডাক দিলাম ওর মা বাবাকে, বড় বোন ছিল দুইটা, বাসা ভরাই মানুষ ছিল, খালি বলছি যে আমার ওয়াইফের সাথে এরকম কিছু একটা ঘটছে, ওরা বাসা বাড়ি ছেড়ে আরেক বাসায় চলে গেছে। তো আমি আর পারি না ওর সাথে, ওয়াইফ হলে কী, সে তো একটা অন্য জাতি, কিন্তু আমার ওয়াইফের আমি ধরছি, জান গেলে ছাড়ুন না, এইটা ধরে হালাইছি, কিন্তু অল্প তার আমি পারি না। তো যাই হোক, ওই অবস্থায় আমার এক মামা ছিল, আমার এক নানু ছিল, ওইখানে আমার নানু আছে গাজীপুরে, আমার নানুর বাড়ি, এই নিয়েই বিয়েটা হয়েছে। বেড়াইতে গেলেতে গেলেই তো বিয়ে শাদী হয়। তো আমার নানুকে ডাক দেওয়া হইল, আমার নানু কবিরাজের মতো, কবিরাজের মতো না কবিরাজের মতোই। তো সে আসলো, আসার পর রাত্রের প্রায় 11টা বেজে গেছে, আমরা ঘুমাইছিলাম 9টা সাড়ে 9টায়, 11:30 যখন বাজে আমার নানু আসলো।
যাই হোক, ওইটা নিয়েই এই জিনটাকে খেদানোর জন্য আমার নানা চেষ্টা চালাইতেছে। তো এক পর্যায়ে জিন চলেও যায়। যাওয়ার পর আমি ভালোই ছিলাম দুই তিন দিন। দুই তিন দিন ভালো থাকার পর বৌজি নিয়ে যখন আমার বাসায় আসি, তখনও সেম যেই ঘটনাটা ঘটছিল আমার সাথে গাজীপুরে, ঘটনাটা আমার বাসায়। ওইখানে তো গলার সামনে হাত নিছিল, কিন্তু আমার বাসায় আমার জাতাদা ধরেই ফেলেছিল। ওর গলায় যখন আমার জাতাদা ধরে, তখন আমি ওই জাতা খাই, আমি হুশ ওই আর কি ঘুমেছিলাম, তো জাগনা হয়ে যাই। জাগনা হওয়ার পরে দেখি সেম ঘটনা যে বিয়ার চার দিন পর যেটা হয়েছিল। তো যাই হোক, ওখানেও আমি ওরে ধরে ফেলি। ধরার পর আমার মাকে ডাক দেই যে মা দেখো এইটা এই এই ব্যাপার, এই বউ ওখানে গিয়ে ওইরম করছে, মা এখানেও ওইরম করছে। তো যাই হোক, ওইখানে আমাদের এখানেও এক চোট অনেক কিছু হইলো, কবিরাজ টবিরাজ দিয়া বহুত কিছু ঝাড়া পোছা হইলো। হওয়ার পর মোটামুটি কিছুদিন যায় কিছুদিন যায়, একদিন দেখি আমার বাড়ি এলি রাত্রের বাজে শোয়া একটা, ইনশাল্লাহ ঘরে আমার একটা বাচ্চা দিছে আল্লাহ, সে বাচ্চা থেকে পুতুল নিয়ে খেলা করতেছে। আমার বাচ্চাটা আল্লাহ অনেক সুন্দর দিছে ভাই, এটা বলেন যাবো না। এই বাচ্চা থেকে পুতুল নিয়ে খেলে আমি এই নারী তো কখনো দেখিনি। যাই হোক, সেদিনও দেখলাম তার পরিস্থিতিটা ঠিক সেই আগের মতো, যে আমি বিয়ার চার দিন আগে যারা দেখছি, বিয়ার চার দিন পরে আমি যেই জিনিসটা ফিল করছি সেইটা। এতদিন পরেও যখন এটা ছুটলো না, পরে এটাকে নিয়ে আমরা আরও একটু বেশি একটা বড় ধরনের হুজুরের কাছে যাই, সে গাজির পালা দেয় এবং জিনজাতিকে আটকে রাখে। আমরা তার স্বর্ণপন্ন হই। হওয়ার পর দুই চার টাকা যদি লাগবে সেদিকে আমরা চাইনি, বলছি যে এটা এটা হয়েছে বস আমার বারেলির সাথে। তো এখানে আর অনেক কথা লুকাই গেছি ভাই, আমার বারেলির সাথে আমি নিজে কথা বলছি, তো এই কথাগুলো বললে অনেয়ারে বেশি একটা সময় হয়ে যাবে, যার কারণে আমি বললাম না। অনেক কথাই রয়ে গেছে বারেলির সাথে আমি কী কী বলছি, ও একটা জিন ছিল তখন, তার সাথে আমার অনেক কথা হয়েছে। তো যাই হোক, ওই লোকটার দ্বারায় আমি আমার ছেলে মেলে নিয়ে সুখী হওয়ার চিন্তা করছিলাম, কিন্তু ভাবছিলাম ওই লোকটা আমাদেরকে একটু হেল্প করতে পারবে হয়তো। মানুষকে তো বিশ্বাস এখন করা যায় না, তারপরও করতে হয়। তো ওই লোকটা চলে পয়সা গেল, তে আল্লাহ দিলে আবার আমার গর্বে আমার পরিবারের একটা আবার মেয়ে সন্তান তার গর্বে চলে আসে। সেই সন্তানটা কি বলবো ভাই, নয় মাস সাড়ে নয় মাস বাইন দেয় সে বাঁচা ছিল। যেদিন সে পৃথিবীতে আসবে তার চার দিন আগেই তারে এমন থাবা দিছে, বাচ্চাটা মৃত হয়েছে। খালি মৃতই হয় নাই, বাচ্চাটার গায়ের রং হয়েছিল কয়লার মতো কালো, লাগে যেমন এটা বাংলাদেশি কোনো মানুষের ইনা। বাচ্চাটার গায়ের বরণ একেবারে কুচকুচা কালো হয়ে গেছিল। এই ছিল ভাই আমার চতুর্থ হিস্টোরিটা। অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা শুনলাম আমরা, এবং আমি এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 তাদের উদ্দেশ্যে বলছি, এখানে যে স্টোরিগুলো প্রচার করা হয় এই স্টোরিগুলো ভৌতিক, প্যারানর্মাল, অদ্ভুত, এর মাঝখানেও কিছু বেদনা থাকে। যেমন আজকে এই মুহূর্তে যে ঘটনাটা শুনছিলাম, কোনো মৃত্যুই আসলে এভাবে কাম্য নয়। বিধাতাই জানেন সব কিছু ভালো, এবং এই মুহূর্তে জানিয়ে টিউন করে আছেন জাগো এফএম 94.4 তাকে বলছি চলছে আয়োজন ভূত স্টুডিও জাগো এফএম 94.4-এ, এবং প্রতি বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানটা হয়। এই অনুষ্ঠানে যদি আপনি এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা লাইভে বলতে চান, তাহলে আপনি যখনই এই লাইভটা দেখছেন তখনই ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশনটা করতে পারেন। রেজিস্ট্রেশন করার জন্য নিজের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন এবং নিজের প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। জিয়া উল লিখেছে ভাই ভালো লাগছে, অনন্যা লিখেছেন হাই কেমন আছেন ভালো আছি, অ্যান্ড নগরকন্যা জয়েন করেছেন আমাদের সাথে, বৃষ্টি আছেন আমাদের সাথে, মাহতাব আছেন আমাদের সাথে, রাকিব আছেন আমাদের সাথে, সায়মা যুক্ত হয়ে গেছেন, লিও যুক্ত আছেন, আলভি রয়েছেন আমাদের সাথে, হাওলাদার যুক্ত হয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা কানেক্টেড আছেন। সো আমরা আজকের অনুষ্ঠানের শেষ ঘটনাটা শুনবো, এই লাস্ট ঘটনাটা আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকেই শুনতে চাই, বলুন। জি, তো বস লাস্টের যে ঘটনাটা, এটা ঘটছিল আমার সাথে ঠিক 1988-তে।
সেই ঘটনাটা আমি লাস্ট দিতেছি, এটা 1988 ঘটনা। তো বলে রাখা ভালো, নদীমাতৃক যারা কাজ করে তারা অনেক বিপদের সম্মুখীন হয় এবং রুটে যারা কাজ করে তারাও অনেক বিপদের সম্মুখীন হয়। তো সেদিন আমি আর আমার ওই এলাকারই এক বড় ভাই, আমি তখন ছোট তবে মাছ ধরতে পারি, শিকারী বংশ তো মাছ ধরতে পারি, আর এলাকার একটা বড় ভাই তার নৌকা আছে, হ্যাজাক লাইট আছে, সব আছে। এটা হচ্ছে আপনার তৈপুর, আশুলিয়া, তৈপুর, ইয়ারপুর, জিরাপুর ওই এলাকাটা পড়ছে। আমরা যারা ঢাকায় আছি সবাই আশুলিয়া, বিরুলিয়া, তৈপুর, ইয়ারপুর, জিরাপুর সবাই আমরা চিনি। ঘটনা করছে জিরাপুর আর তৈপুরের মাঝামাঝি গাঙটা যে গেছে, বুড়িগঙ্গা বয়ে গেছে সেই গাঙ্গে। তো সব দিনের মতো আমরা বাতি বুতি রেডি করতে নিছি, লাইট পাইট যে যেখানে লাগে সব কিছু লাগানো মাগানো শেষ হওয়ার পর যদি কেউ সিগারেট খায় তার সিগারেট খাওয়া আছে, যে ভাত খায় ভাত খায়, যার যার মতো একটা কাজ করে তারপরে এখানে যায়। তো আমরা লাইট ফাইট সব কিছুই লাগাইয়া রেডি হয়েছি, এখন নৌকা ঠেলা দিব। তো নৌকা ঠেলা দিলে আর নৌকা চলে না, কিরে কি হইল, নৌকার নিচে কিছুটা লড়া দেই ঠেকেও নাই, নৌকা লড়ে না। যাই হোক কোনো মতো নৌকা লড়ছে, চলছে নৌকা, যাইতেছি যাইতেছি ভালো, মাছ মারতেছি তাও ভালো। একজন দেখি আমাদের আগে আগেই একটা করে ঝাঁকি খেও দেয়, তো পানির উপরে ঝাঁকি খেও দিলে তো পানিটা লড়ার কথা, ওইখানে কোনো পানির আবাস নাই, লড়া ছাড়া কিচ্ছু নাই, জাল পড়তেছে রেডি, জাল পড়তেছে খেও দিতেছে আমাদের আগদা, তো পানির ভিতরে কোনো লড়া ছাড়া নাই। তো আমি বললাম যে নজরুল ভাই, ভাইয়ের নাম আছিল নজরুল, তো বললাম নজরুল ভাই আপনি কিছু সামনে দেখেন। কই ভাই আমার তো চোখে কিছু পড়ে না, আমি কিছু দেখতেছি না, আমি কি বস দেখেন আপনি ওই যে এখানে জাল খেওয়াইতেছে আমাদের আগে কিন্তু পানি তো লড়ে না। কই ওইটা কী দেখতেছি দিলে, আমি কি বস এই জাল খেওয়াইতেছে দেখেন, ও জাল ঠিকই মাটিতে পানিতে ফেলতেছে কিন্তু পানি লড়ে না, পানিতে কাদা হয় না, যেখানকার পানি সেখানেই বসে আছে। কই তাহলে কাজ কর নৌকাটা ভাটি ছেড়ে দে, আমরা উজানে যেতে নিছিলাম আর কি, উজানে যেতে নিছিলাম নৌকাটা ভাটি ছাড়লাম। তো বলে রাখা ভালো, আপনার তৈপুর খাড়া আমরা যাওয়ার উদ্যোগ নিছিলাম, তো আমরা আবার ওইখানে একটু ব্যাকর দেখে নৌকাটা ভাটি খাড়া দিলাম। তো তৈপুরের ভাটি তারপর জিরাপুর ওইখানে ওরছে বড় একটা, আমরা তো আর জানতাম না, তখন জানার কথাও না, এক ভাই বলছে আর নদীতে নেমে গেছি মারার লেগা। তো ওইখানে আসা যা দেখলাম এটা দেখার জন্য কি ওই যেন প্রস্তুত না থাকে, প্রথমত এ পড়ছে একটা মরা লাশ, মরা ছয়টা খণ্ড হয়ে রয়েছে সামনে এ পড়ছে। ঠিক আছে লাশ জীবনে বহুত দেখছি, খণ্ড কেন, আমি কি ভাই আপনি এখন কিছু দেখলেন, কয় আমি দেখলাম কলা গাছটা খণ্ড খণ্ড হয়ে পড়ে রয়েছে। বললাম যে ভাই আপনি কি সত্যি কলা গাছ দেখছেন, কয় আমার কাছে তেমনই লাগলো, কলা গাছটাই খণ্ড খণ্ড হয়ে পড়ে রয়েছে। আমি কি ভাই নৌকাটা ধারে নিয়ে যান, নৌকাটা ওর ধারে নিয়ে যান, দেখি ওরে কি। তো মাছ আর মারা যাইতেছে না, ওরাই শয়তানি করতেছে। একটুখানি বাইতে এসে আবার দেখি একটা মৃত মানুষ প্রায় ছয়টা সাতটা খণ্ড হয়ে পড়ে আছে। খণ্ডগুলো এরকম, আমরা যারা পেঁচগি রুটি নিলে চাকুটা কাইটা দেয় এইভাবে থাক 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 হয়ে ছয়টা সাতটা খণ্ড হয়ে লাস্টটা পড়ে আছে। এটা দেখার পরে কীরকম লাগতে পারে, না নৌকাটা ভর্তা বাইরে দিয়ে দিলাম, নদীর মাঝখান দিয়ে গিয়া আবার কিনারায় চাপলাম। ভাই বিশ্বাস দেবেন না, শিয়াল জীবনে বহুত দেখছি নদীর পারে, একটা শিয়াল মিনিমাম আড়াই মন হবে এরকম শিয়াল আমার লাইফে আমি কখনো দেখি নাই, আজ জীবন তো দেখতে পারি না, একটা শিয়ালের ওজন আড়াই মন হবে। ওই যে কাটা মানুষটা যে আমি রাই খাইছি ওই মানুষটাই আবার আনাম হয়ে আছে শিয়াল ওরে খাইতেছে। না একবার দুইবার তিনবার সহ্য করার মতো না, যাই হোক তারপরও দুজন মানুষ সামনে লাইট এবং বাতি আছে, আগুন টাগুন সবই আছে। তারপরও ওইটা দেখার পরও আবার নৌকাটা বামে নিয়ে আবার গেলাম বাইটিয়া, আরও ভাটি নামতেছি। এখন জিরাপুরের ঠিক পুঁঠিমারার ঢালা নামে একটা ঢালা আছে, জিরাপুরবাসী যারা আছেন তারা সবাই জানবেন পুঁঠিমারার ঢালা, ওইটা আজ থেকে পাকিস্তান পিউর থেকে জন্মর। ওই ঢালার মধ্যে এই সবাই যা দেখলাম,
এটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিলাম না। নৌকাটা যে গাঙ্গা যাবে, গাঙ্গে কতটুক হইতে পারে, তার ফিটে হবে আপনার প্রায় 70 মিটার হবে গাঙ্গটায় পাশে। এই 70 মিটার জায়গা তাল গাছ দিয়ে বসিয়ে বানায় বসিয়ে বাইতেছে, এও কি সম্ভব? দূর থেকে দেখা যাইতেছে যে তাল গাছ দিয়ে বসিয়ে বাইতেছে সে। এখন আমরা যদি বাসাইতে যাই তাহলে ওই তাল গাছের তল দিয়া আমাদের আসতে হবে, আর যদি আমরা বাসায় না যাইতে চাই তাহলে আবার উজায় যাইতে হবে যেখানে ওই যে শুরুটা হয়েছে, আগে আগে মাছ ধরা, লাশ কেটে কেটে পড়ে থাকা, ওই জায়গাতে আবার যাইতে হবে যদি উজায় যাই। তবে আমরা আসুন বাসায়, ওখানে তো যাওয়ার প্রশ্নই আসে না। এখন সেও নাসরবান্দা ছাড়বে না। নজরুল আলী কইলাম, ভাই আজকে কি মুখ দেখলাম, আর কেনই বাগাঙ্গে আসলাম? কই ভাই, তাহলে এখন কী করা যায়? আমি কি ভাই এখান থেকে বাঁচার মতো কিছুই আমি ফিল করতেছি না? তবে আল্লাহকে ডাকেন আর সুরা পাঠ করতে থাকেন, যে যেটা পারেন, যার যেটা সুরা আপনার জানা আছে সেইটা আপনি পাঠ করেন, আর আমি যতটুকু জানি খালি পাঠ করতে থাকি, এর নিচে আর কিছু আর উপরে নাই, শুধু ছোড়ায় যদি এখান থেকে আপনারা বাঁচা নিতে পারে। ওই যে মা বলছে যেটা শিখেছে সেটাই। তে আমি বলছি নজরুল ভাই, মা বলছে এই ধরনের বিপদে পড়লে আল্লাহ রাসুলের সুরা কালাম পাঠ করতে বা আল্লাহ রাসুলকে ডাকতে। তো হ ভাই দুই ভে কী করুন, দুজনে মিলা এই আল্লাহরে ডাকতে ডাকতে গলা গলি ধরে ওইখানে দুজন সেন্সলেস হয়ে গেছে। কিন্তু ঘটনাটা খুব ভয়াবহ করছে, একবার না চারবার ঘটনাটা ঘটছে। লাস্টে সে নদীর কিনারে দাঁড়ায় তাল গাছ লিয়ে বসে হইতেছে। এখন আমরা যদি বাসায় যেতে চাই তাহলে ওর বর্ষির তল দা আমাদের আসতে হয়। ওই সিন পার্ট দেখতে দেখতে ভাই দুজন সেন্সলেস হয়ে যাই। তবে জানি না সেদিন আমাদের কি হয়েছিল। দিনে আসিল ভাই অক্টোবর মাস, অক্টোবর মাসের প্রায় 18 তারিখ, আমার এখনও মনে আছে। শীতের দিন, হালকা হালকা মৌসুম পড়ে আসতেছে, আমরা দুজন এখানে সেন্সলেস হয়ে পড়ি। যখন সকালে সূর্য ওঠে তখন আমরা দুজনই জাগনা হই, কারণ আমাদের ওইখানে কেউ যাওয়ার এবং রাস্তার কোনো লিঙ্ক ছিল না, আমাদের দেখার মতো কেউই ছিল না। সকালবেলা দুজনই একসাথেই জাগনা হয়েছি। ওইটা বললাম, নজরুল ভাই রাত্রের 2টা আর নাই, এখন আমরা 7টায় পাড়া দিছি। তো সে আর আমাকে কিছু বলল না, খালি ইশারায় বলল নৌকাটা কোথায় আছে। তো আমি বললাম, ভাই নৌকাটা তো বর্তমানে বিরিলা ছাইড়ায় পড়ছে, তার মানে বস যদি এখনকার মতো ট্রলার থাকতো আমরা দুইজন ট্রলারের তলেই থাকতাম। তখন বোটও ছিল না, অনেক দিন আগের কথা, তো 1988-র কথা, তখন বোটও ছিল না, যার কারণে আমরা বাইচে রয়েছি আর আজকে স্টুডিওতে বলতে পারলাম। এই ছিল ভাই আমার শেষ স্টোরি। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে এখানে আসার জন্য, এবং একের পর এক দুর্দান্ত স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চাই ভবিষ্যৎ জীবনে আপনি নিরাপদ থাকেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। থ্যাংক ইউ। কথা হলো আমার আজকের অনুষ্ঠানের শেষ অতিথির সাথে। সো এরই সাথে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ভূত স্টুডিওর একেবারে শেষ পর্যায়ে। বন্ধু, আপনারা যারা টিউন করেছিলেন শুরু থেকে এখন অবধি, তাদের প্রত্যেকের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বাংলাদেশের এত এত এন্টারটেনমেন্টের স্টেশন, টেলিভিশন, ইউটিউব চ্যানেল, নানা রকমের অপশন থাকার পরেও বৃহস্পতিবার রাতটা আমাকে দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য, এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যারা কমেন্ট সেকশনে আসলে সেই দুর্দান্তভাবে কমেন্ট করে যাচ্ছেন, বিভিন্ন রকমের গঠনমূলক কথাও বলছেন, তাদেরকে ধন্যবাদ। দু একজন মানুষ উল্টাপাল্টা কমেন্ট করেছেন, আই ডোন্ট মাইন্ড, বিকজ আমি জানি যে হাতে 10টা আঙুল তো সমান হবে না, ইউজ টু হয়ে গেছি। আর ইউটিউবেও অনেক বন্ধুরা দেখেছেন, এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে আমি দেখেছি যে অনেকটা শেয়ার হয়েছে আজকে। কেউ কেউ করেন নাই বা করতে চান না, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, বাট অনুষ্ঠানটা আমি সবসময় বলি যে এটা সবার অনুষ্ঠান, এটা একটা আর যে উদয় বা একটা রেডিও স্টেশন জাগো এফএমের অনুষ্ঠান না, এটা সমস্ত যারা ভৌতিক অনুষ্ঠান শুনতে পছন্দ করেন তাদের অনুষ্ঠান। সো আপনারা যারা এই অনুষ্ঠানটা উপভোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, যে যেভাবেই আমাদের সাথে সাপোর্ট করেছেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন, কৃতজ্ঞতা। সো আজকের মতো আমি বিদায় নিব, আমি নেক্সট স্যাটারডেতে আবার চলে আসবো জাগো এফএম 94.4। আমার নেক্সট শো হচ্ছে লাভ স্টোরি, অ্যান্ড নেক্সট উইকেও হোপফুলি আপনাদেরকে একটা ডিফারেন্ট টাইপের স্টোরি শোনাতে যাচ্ছি। লাস্ট উইকেও কিন্তু খুব দুর্দান্ত রেসপন্স পেয়েছি আমরা আপনাদের কাছ থেকে। হোপফুলি এই স্যাটারডেতেও যে স্টোরিটা আপনাদের কাছে আসছে এইখান থেকেও আমরা বেশ কিছু শিক্ষণীয় বিষয় তো পেয়ে যাব, যদি আমরা আসলে সবাই উপভোগ করি। সো শনিবার রাত 10টার সময় আমি চলে আসব আমার লাভ স্টোরি নিয়ে। এর মধ্যে শুক্রবার মানে আগামীকাল যদি বেঁচে থাকি এবং আমি সুস্থ থাকি, কালকে রাতে আমি আমার যে ফেসবুক পেজ আছে আর জি উদয়, সেখানে জাগো এফএমের যে সমস্ত লিসেনাররা ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে কিংবা কোনো একটা কারণে তারা রেডিওতে এসে গল্প বলতে পারছেন না, তাদের জন্য আমার একটা প্রোগ্রাম হয়
যেহেতু এই দিনটা আমার অফ থাকে, সো সেটার নাম হচ্ছে ভূতের ডায়েরি। অ্যান্ড ভূতের ডায়েরি শোটা আমি করি শুক্রবার রাতে 11টা থেকে শুরু করি। সো কালকে রাতে যদি আপনার হাতে সময় থাকে, যদি উদয়ের কথা মনে পড়ে, কিংবা আপনার যদি ভৌতিক শো শুনতে পছন্দ করেন, তাহলে আপনি ঠিক চোখ রাখতে পারেন ফেসবুকে www.facebook.com/archudoyer পেজে। অ্যান্ড সেখানে আপনি দেখবেন যে একটা লাইভ স্টার্ট হয়েছে। অ্যান্ড সেই লাইভে যারা গল্প বলেন, এরা মূলত হয়তো কোনো কারণে রেডিওতে আসতে পারছেন না, কিন্তু তার কাছে স্টোরিটা আছে। এবং জাগো এফএমের সমস্ত বন্ধুদেরকে আমি বলবো, যদি আপনাদের কাছে এরকম স্টোরি থেকে থাকে, তবে সেটা সংখ্যা হতে হবে 2-এর অধিক, মানে 3-4-5, তার বেশি হলে কোনো সমস্যা নাই। যদি সেই লেভেলের স্টোরি থাকে, সিম্পলি যেটা করবেন, আমার পেজের ইনবক্সে গিয়ে, অর্থাৎ আর্যুদয়ের পেজে ঢুকলে আপনি দেখবেন সেন্ড মেসেজ অপশন আছে, গিয়ে আপনি এখনই লিখে রাখেন, উদয় আমি আগামীকাল রাতে স্টোরি বলতে চাই। কি থাকতে হবে আপনার কাছে? একটা স্মার্টফোন এবং তাতে একটা ইন্টারনেট কানেকশন, সেটা মোবাইল ডাটা দিয়ে হোক আর ওয়াইফাই দিয়ে হোক। এবং সাথে আপনি লিখে দিবেন যে আপনার কাছে কয়টা স্টোরি আছে, আপনার প্রফেশনটা কি, এবং আপনি ইন্টারনেটের মাধ্যমে স্টোরি বলতে ইচ্ছুক কিনা, সে কথাগুলো আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে নিব। সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, বিকজ আমি কমিউনিকেট করার একটা নাম্বার লাগবে, সে অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে, বিকজ আমরা এই ভূতের ডায়েরির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটার কথাই সবাইকে বলে থাকি। সো যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হবে, সো আই হোপ যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজার যারা রয়েছেন তাদেরকে আমি এই সাথে কানেক্ট করতে পারি। ক্লিয়ার? আজকের মতো বিদায় নেই। অ্যান্ড এই শনি আপনাদের কোনো সাজেশন থাকলে ডেফিনেটলি আমাকে ডিরেক্টলি আমার পেজের ইনবক্সে জানাবেন, যেন আমি পরবর্তী যে ভূতের ডায়েরি হোক আর ভূত স্টুডিও হোক, দুটো সত্যিই আসলে আমার জাগো এফএম লিসনারদেরকে আমি কানেক্ট করতে চাই। ভৌতিক শোয়ের প্রতি আপনাদের যে ভালোবাসা আমি দেখেছি বিগত সময়ে, তো সেই সময় থেকেই আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের অনুষ্ঠানগুলো শোনাতে। কারো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, তবে যাদের ভালো লাগবে তারা আমাকে ইন্সপায়ার করবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন, বাট আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আজকে রাতের মতো বিদায় নিচ্ছি। শুক্রবার দিনটা সবাই মিলে কাটান, ছুটির দিনটা একসাথে এনজয় করেন, সাবধানে থাকেন, উপভোগ করুন। অ্যান্ড যেখানে যান মাস্কটা কিন্তু মানে এই মাস্কটা অবশ্যই অবশ্যই পরবেন, ঠিক আছে? সো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।